বিশাল বাড়িটির নাম চৌধুরী বাড়ি। এই বাড়িতে যারা বাস করেন তাদের নিয়েই আমাদের ছবির কাহিনী। প্রচলিত নিয়ম অনুযায়ী স্বামী যেমন স্ত্রীর নামে সয় সম্পত্তি করেন, ঠিক সেভাবে নয়। মিসেস দিলরুবা চৌধুরী এ বাড়িটি নিজেই কিনেছেন। ইনি মিসেস দিলরুবা চৌধুরী, শুধু বাড়ি গাড়ি নয়, চৌধুরী অ্যান্ড কোম্পানি নামে এক বিরাট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও তিনি। ব্যবসার সব কাজকর্ম তিনি নিজেই দেখেন। অফিসে এবং বাড়িতে উনি যা বলেন, যা করেন, সবাইকে তা মানতে হয়। এরা এ বাড়ির সব চাকর চাকরানি। এদের যিনি তদারকি করেন তাকে দেখলে হেড বাবুর্চি মনে হয়, কিন্তু আসলে তিনি মিসেস দিলরুবা চৌধুরীর খাস চামচা, নাম হেকমি। ডিমভাজার ইংরেজি নাম যেমন ওমলেট, তেমনি এটাও তার ইংরেজি নাম। তার বাপদাদার দেয়া আসল নাম হেকমত আলী মুন্সি। ইনি দিলরুবা চৌধুরীর বড় মেয়ে মিস প্রেমা চৌধুরী। নম্র, ভদ্র, একদম তার বাবার মতো। মন মানসিকতায় মায়ের ঠিক বিপরীত। ইনি চৌধুরী বাড়ির ছোট মেয়ে মিস রিয়া চৌধুরী। ইংরেজি বাদ্য বাজনার তালে তালে, নাচের নামে কুস্তাকুস্তি, লাফালাফি আর আধুনিকতার নামে অসভ্যতা আর নগ্নতা যার খুব পছন্দ, একদম মায়ের মতো। পৃথিবীর খবরাখবর রাখতে যিনি ব্যস্ত, তিনি নিজেই তার স্ত্রীর কাছে বেখবর। ইনি দিলরুবা চৌধুরীর হতভাগ্য স্বামী আরমান চৌধুরী, বিশিষ্ট ভদ্রলোক, তবে কলজেটা একটু কমজোরি। ঠিক 9টায় বিদেশি মিউজিক বাজবে স্টেডিওতে, যা শুনে মিসেস দিলরুবা চৌধুরীর ঘুম ভাঙবে। তার পছন্দের মিউজিকের ক্যাসেটটা হেকমির কাছেই থাকে। কতদিন না বলেছি আম্মা আম্মা করবি না, ম্যাডাম বলে ডাকবি। সরি ম্যাডাম, আর ভুল হইব না, সরি। ননসেন্স, এতদিন হয়ে গেল এদিকে শিখলি না, যা টেবিলে ব্রেকফাস্ট রেডি কর। জি ম্যাডাম। বাটার টুস রেডি? জি স্যার। আন্ডার ওয়াটার পুস রেডি? জি স্যার। ব্রেকফাস্ট রেডি। বাকি জিনিসগুলো নিয়ে আসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ছোট আপা। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। গুড মর্নিং বড় আপা। প্রেমা, ইউ আর লেট বাই 1 মিনিট, আই ডোন্ট লাইক ইট। সেই সকাল থেকে কাগজে মুখ গুজে পড়ে আছো, তোমার ধৈর্যের তারিফ করতে হয়। কত ধৈর্য নিয়ে যে সংসারে মুখ গুজে পড়ে আছি সেটা তারিফ করে না। মুখের সামনে থেকে পেপারটা নামাও, পেপারে মুখ ঢেকে রাখলে কি কথা শোনা যায়? মুখটা ঢাকা থাকলে চোখে অনেক কিছু দেখতে হয় না, সেটা বোঝে না। কি বলছো? বলছিলাম প্রতিদিন কত আশা নিয়ে খবর কাগজ পড়ি, শুধু তোমার খবর ছাপা হবে বলে। আমার খবর? হ্যাঁ, তুমি হলে এদেশের একটা বিরাট বিজনেস ম্যাগনেট, কত বড় ব্যবসায়ী, তোমার কোনো খবর নেই। অথচ তোমার থেকে যারা অনেক ছোট ব্যবসায়ী তাদের খবর ছাপে। একটা 250 কোটি টাকার প্রজেক্ট ফাইল রেডি করেছি, আমার বিজনেস পার্টনার মিস্টার মজুমদার রাজি হলে দেখবে খবরের কাগজে আমার ছবি সহ খবর ছাপা হয়েছে। হাত কাটা ব্লাউজ পরা ছবি হলে তো মহিলা কুস্তিগির হামিদা বানুর মতো লাগবে। কি বললে? বলছি তোমার একটা কালার ছবি, মানে একটা রঙিন ছবি ছাপালে খুব ভালো হয়।
আমার লেট হয়ে যাচ্ছে, আমি কলেজে যাচ্ছি। বাই মম্মি। ম্যাডাম, ওর এ মাসের বেতন থেকে এই প্লেটের টাকাটা কেটে রাখবি। জি ম্যাডাম। আমার দোষ কোথায়? ছোট মেম সাহেবের সাথে ধাক্কা লেগে তো পড়ে গেল। মুখে মুখে তর্ক, আবার মুখের উপর কথা বললে আমি জুতো দিয়ে পিটিয়ে তোর মুখ ভেঙে দেব। আপনি কামে যান ম্যাডাম, ওর খবর আমি লইতাছি। গরিবদের উপর যত জুলুম ওর তো দোষ নেই বাবা, এই সত্যিটা তুমি কেন বললে না? এই যে বাড়িটা দেখছিস, এটা পুরো মিথ্যের উপর দাঁড়িয়ে। সত্যি কথা বলা এখানে অপরাধ। তুই জানিস আমি প্রতিবাদ করি না, প্রতিবাদ করার সাহস আমার নেই, কারণ এবারে আর পাঁচটা টাকা টাকাদের মতো আমিও আশ্রিত। এই মাসের বেতন থেকে তোর 100 টাকা কাটা গেল। 100 টাকা কাটলে আমি পোলাপান নিয়ে মাস চালাবো কেমনে? বেশি কথা কইলে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেবো। রহমত, এই নে তোর 100 টাকা। ২ লাখ টাকা অনাথ আশ্রমে দিয়েছেন? কাকে জিজ্ঞেস করে দিয়েছেন? ম্যাডাম, কোম্পানি তো নানা জায়গায় ডোনেশন দেয়, ইয়ারলি একটা বাজেটও আছে, সেই ফান্ড থেকেই। মুক্ত হস্তে দান করেছেন, ওয়ান্ডারফুল। ফ্লাওয়ার এক্সিবিশন, ডগ শো, আর্ট গ্যালারি, বুক ফেয়ার, যেখানে খুশি টাকা দিন। কিন্তু কতগুলো গরিব ভ্যাগাবন যেখানে থাকে সেই সব অনাথ আশ্রমে কোম্পানি কোনো ডোনেশন দেবে না, আন্ডারস্ট্যান্ড? জি। পোলাও বিরিয়ানি আর পান্তাভাত কি এক? জি না। যান, প্লিজ গো, এবার আসুন। থ্যাংক ইউ। গুড মর্নিং মিসেস চৌধুরী। আসুন আসুন মিস্টার মজুমদার। মিট মাই সান ইমন চৌধুরী। হ্যালো। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। বসো বাবা। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। 250 কোটি টাকার প্রজেক্টের পেপারস সব রেডি, এগুলো নিয়ে আপনার সঙ্গে একটু ডিসকাস করা দরকার। দেখুন মিসেস চৌধুরী, কোম্পানির সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে আমি খুব নিশ্চিন্ত, যা করার আপনি করুন। মাত্র 3 মাস আপনি আমার সঙ্গে পার্টনারশিপে এসেছেন, এত বড় একটা প্রজেক্টে এতগুলো টাকা ঢালবেন সেটা একবার ভালোভাবে দেখে নেবেন না? কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমার বিশ্বাস আরো পোক্ত করার জন্য আমি নিজেও একটা প্রপোজাল নিয়ে এসেছি, শুধু আপনার অনুমতির অপেক্ষা। বলুন মিস্টার মজুমদার। আপনার বড় মেয়ে প্রেমাকে আমার একমাত্র ছেলে ইমনের বউ করে ঘরে তুলে আমাদের পার্টনারশিপটা বেশি মজবুত করতে চাই। এ তো আমার পরম সৌভাগ্য। যাক বাঁচালেন, ছেলেটা আজই সুইজারল্যান্ড থেকে ফিরেছে। সুইজারল্যান্ড? হ্যাঁ, ওখানে হাসপাতালে ছিলাম। ডাক্তারি পড়তে? না না, পড়তে না, হাসপাতালে ভর্তি ছিলাম চিকিৎসার জন্য। চিকিৎসা? কি হয়েছিল তোমার? আমি তো পাগল ছিলাম। না না, এখন ঠিক হয়ে গেছে, একেবারে সুস্থ। তোমার জন্য কথা যাবার কথা ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, শপিং এ যেতে হবে। আসি আন্টি। আচ্ছা বাবা। আমার এই সোজা সরল একমাত্র ছেলে সব দায়িত্ব প্রেমা মায়ের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। দেশে কি আছে না আছে সবই তো আপনি জানেন, বিদেশে কোটি কোটি ডলারের ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর মালিক আমার ইমন। অবশ্য সবকিছু নির্ভর করে প্রেমা মায়ের মতামতের উপর। ওর আবার মতামত কি? আমি যা বলবো তাই হবে, এভরিথিং ডিপেন্ডস অন মি। ইমনের মতো এত ভালো ছেলে আমি হারাতে চাই না। আগামী পরশুদিন ইমনকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে ডিনার করব, বিয়ের দিনক্ষণ সেদিনই পাকা করব। ওকে ওকে। পরশু দেখতে আসবে আমাকে? কেন? একদম আনস্মার্ট, বাপটার মতো গেয়ে ভূত। শোনো,
মিস্টার মজুমদারের একমাত্র ছেলে, যে আমেরিকায় লাখ লাখ ডলারের ব্যবসা করে, সে আসবে তার বাবার সঙ্গে তোমাকে দেখতে। তুমি কিন্তু সব জঙ্গলি ড্রেস পরে তাদের সামনে যাবে না, এটা পরে যাবে। এই খুব সুন্দর ম্যাচিং করেছো তো। মাম্মি ফ্রেন্ডকে নিয়ে আউটিং এ যাচ্ছি, ফিরতে রাত হবে, ডোন্ট ওয়ারি, বাই। দেখো স্মার্ট কাকে বলে। হ্যাঁ, ছোট বোনকে দেখেও শিখতে পারলি না? যারা পরশুদিন আসবে তাদের সামনে তোকে এটা পরে যেতে হবে। এই মডার্ন যুগে আলট্রা মডার্ন সাজবি না? হিবাড়ির একটা স্ট্যাটাস আছে, স্ট্যান্ডার্ড আছে, সেটা বলে গেলে চলবে? সব সময় ইয়ারকি ভালো লাগে না। ইয়ারকি নয়, তোমার দুঃখটা আমি বুঝি। একটা মডার্ন আপডেটেড বিলাসপুর ছেলে তোমার জীবনে আনতে না পারার দুঃখটা মেয়েকে দিয়ে ঢাকতে চাইছো, এই তো? অসহ্য। নেভাল বাবা, আমি এখন কি করব? মা যেভাবে বলছে সেভাবে ঝুলে পড়বি আর কলিজার জোর থাকে প্রতিবাদ করবি? বাবা, নিজের জীবনের সব দুঃখগুলোকে হেয়ালি কথার আড়ালে লুকিয়ে রেখেছো, প্রকাশ করনি কোনোদিন। আমি তোমার সন্তান, এত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো। পরীক্ষা যাতে ভালো করতে পারি তাই রাতের পর রাত জেগে আমাকে পড়িয়েছো, মানুষের মতো মানুষ হতে উপদেশ দিয়ে আমাকে সাহায্য করেছো, অসুখে বিসুখে কত আদর যত্ন করে আমাকে ভালো করে তুলেছো। কিন্তু প্রতিবাদের ভাষা তুমি আমাকে কোনো দিন শেখাওনি। আজ আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে টুকরো টুকরো হলে তার দায় ভার তোমার। আমার ভূত ভবিষ্যৎকাল ও ইচ্ছার আগুনে পুড়ে গেলে তার দায় দায়িত্ব তোমার। আমার জীবন নষ্ট হলে দায় হবে তুমি। মায়ের শত অত্যাচার নীরবে শুধু মুখ বুঝে সহ্য করেছ, প্রতিবাদ করনি কেন বাবা? প্রতিবাদ যদি ঠিক মতো করতে পারতাম তাহলে 20 বছর আগে এত বড় অন্যায় হতো না। 20 বছর লজ্জায় ঘৃণায় দুঃখে চোরের মতো জীবন কাটাতাম না বাবা। হ্যাঁ, তখন আমি একটা প্রাইভেট অফিসে অ্যাকাউন্টিং হিসেবে কাজ করতাম। একদিন তোর মায়ের বড় বোন তোর রেহানা খালা তার 10 বছরের ছেলেকে নিয়ে আমাদের এখানে এলো। সাদা শাড়ি পরা দেখেই বুঝতে পারলাম উনি সদ্য বিধবা, জীবন সংসারে চাওয়া পাওয়া তার শেষ। বুবু দেওয়ার, ননদ শ্বশুর শাশুড়ি সবাই তাকে জানিয়ে দিয়েছে স্বামীর ঘরে তার থাকার কোনো অধিকার নেই, তাই আমাদের বাড়িতে এসেছিল। উপায় থাকলে কি কেউ ছোট বোনের বাড়িতে ঠাঁই নিতে আসে? একে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমাকে তোর ঘরের যে কোনো জায়গায় পড়ে থাকতে দে। না না, আমি তোদের থাকতে দিতে পারবো না, আমাকে মাফ করে দে। রুবা, আপা তোর মায়ের পেটে বোন, এসব কি বলছো? এ বাজারে দুজনকে বসিয়ে বসিয়ে খাবার মতো রাজভাণ্ডার আমার নেই। তোর বাড়ির সব কাজ আমরা দুজনে মিলে করে দেব, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ধোয়া, মোচা। তবু আমাকে দয়া কর। রুবা, বিপদে পড়ে ওনারা এসছেন, এভাবে ফিরে দিলে বদনাম হবে। তোর মাকে অনেক কষ্টে রাজি করালাম। তোর মা সাধারণ ঘরের মেয়ে, বড়লোক হবার তীব্র বাসনা ছিল তার মনে, তাই প্রায় অনেক টাকার লটারি টিকিট কিনত। তোরা দুবোন তখন খুব ছোট, তোদের হাতে লটারি টিকিট দেখে তোর খালাতো ভাইও বায়না ধরল লটারির একটা টিকিটের জন্য। মা, আমাকে একটা লটারি টিকিট কিনে দাও না। কি চাই ও? লটারির টিকিট। আমাকে একটা লটারির টিকিট কিনে এনে দেবে ভাই? ছেলের বায়না রাখতে আমাকে 10টা টাকা দিয়ে তোর রেহানা খালা অনুরোধ করলো তার ছেলের জন্য একটা লটারি টিকিট আনতে। আমি নিয়ে এলাম, লটারি ড্র হলো, টিকিট মেলাতে গিয়ে দেখি একেই বলে কপাল, একেই বলে ভাগ্য। সারাটা জীবন শুধু টিকিট কেটে গেলে, একটা টাকাও কপালে জুটলো না, আর আপার জীবনে টিকিট কেলেন মাত্র একটা, তাতেই পেয়ে গেলেন 50 লক্ষ টাকা। যাই, আপাকে জানিয়ে আসি। কি হয় তোমার? আপাকে জানিও না, আপার টিকিটটা আমাকে দাও। না, এ হয় না রুবা, এত বড় অন্যায় আমি করতে পারবো না। একজন নিরাশ বিধবা মহিলার পাওনা কেন কেড়ে নেবো? এই টাকাটা তার হক, টাকাটা পেলে তার সন্তানকে সে ভালোভাবে মানুষ করতে পারবে। টাকাটা পেলে আমারও দুমে ভালোভাবে পড়তে পারবে, আমরাও ভালোভাবে চলতে পারবো। দেখো, আমার স্বাদ আমি বড়লোক হবো, টাকাটা পেলে আমার অনেক দিনের স্বপ্ন সার্থক হবে। তোমার স্বপ্ন সার্থক করতে গিয়ে আপার স্বপ্নকে ভেঙে দিতে পারবো না। পারতে তোমাকে হবেই,
তোমার মতো একটা সাধারণ কর্মজীবীর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বিয়ের এতটা বছর পার হয়ে গেল, কি পেয়েছি তোমার কাছে? গয়নাগাটি তো দূরের কথা, ভালো একটা দামি শাড়ি এ পর্যন্ত কিনে দিতে পারোনি। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না, টিকিটটা দাও। কখনো না লোভে তুমি অন্ধ হয়ে গেছো। তুমি ভুল করতে চাইলেও আমি ভুল করবো না। টিকিট তুমি কোনোদিনই পাবে না। দাঁড়াও, টিকিটটা না দিলে, আমার কথা না শুনলে আমি তোমার মেয়ে দুটোর গলা কেটে ফেলবো। টিকিটটা দেবে কিনা বলো। আপাকে বলবে লটারি আমি পেয়েছি, সে পায়নি। আমার টিকিটটা তাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও। তারপর তোর মায়ের লটারি টিকিটটা তোর বড় খালাকে দিয়ে এলাম। সে জানলো তার ভাগ্যে কিছুই জোটেনি। তখন আমি বুঝতে পারিনি অনেক বড় অপমান অপবাদ তার জন্য তৈরি হয়ে আছে। যখন তোর মায়ের গলার হারটা তার ঘরে পাওয়া গেল, বিশ্বাস কর রুবা, আমি চুরি করিনি। তাহলে কি এতে হেঁটে হেঁটে এসে তোর বাক্সে ঢুকে গেল? অভাবে যে তোর স্বভাব নষ্ট হবে, চুরি করবি, এটা বুঝলে তোকে আমি ঘরে রাখতাম না। খালা, মাকে চোর বলবে না, মা চুরি করেনি। চুপ কর, চোরের বাচ্চা, গালাগাল দেবেন না বলে দিচ্ছি। মান সম্মানে লেগেছে, মাকে নিয়ে বাড়ি থেকে দূর হয়ে যা, নইলে আবার পুলিশ ডাকবো। ডাকু পুলিশ, এখানে থাকার যে জেলে থাকা অনেক ভয়। চুপ কর বাবা, চুপ কর। কেন চুপ করবো? কেন বলবো তুমি চোর? আমার বাবা নেই বলে, আমরা গরিব হয়েছি বলে? খবরদার, আর কখন আমার মাকে চোর বলবে না। হাজারবার বলবো, লক্ষবার বলবো, তোর মা চোর। তোর মা লজ্জায় ঘৃণায় নিজের ঘরে এসে চুপ করে বসে রইলাম। তোরা দু বোন তখন স্কুলে, আজ তোর মার যত অর্থ সম্পদ সবই তোর বড় খালাকে ঠকানো পয়সায়। তোর মায়ের ইচ্ছের আগুনে আমি পুড়েছি, কিন্তু তোকে পুড়তে দেবো না, পুড়তে দেবো না তোর সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ। তোকে আমি দূরে কোথাও সরিয়ে দেবো। তোমার প্রশ্রয় না পেলে কোনো দিন বাড়ি ছেড়ে চলে যাবার সাহস পেত না, যত নষ্টের মূলে তুমি। মূল শব্দের অর্থ গোড়া, গোড়ায় যদি গলত থাকে তবে তো সবকিছু নষ্ট হবে। কি বলতে চাও তুমি? তেমন কিছু নয়, আসলে মেয়েটা সবকিছু আমার মতো, শুধু কলজেটা আমার মতো মুরগি কলজে নয়, কলজেটা একদম বাঘিনী তোমার মতো পেয়েছে। কত বড় বুকের পাটা, একটা অবিবাহিত সমর্থ মেয়ে দুম করে বাড়ি ছেড়ে চলে গেল, না ভাবাই যায় না। এখন তুমি বল, মজুমদার সাহেব তার ছেলেকে নিয়ে আজই এখানে আসবেন বলেছেন, এখন তাকে আমি কি বলি? আপনজনদের বলতে এত দ্বিধা করলে আত্মীয়তা হবে কি করে? প্রেমা তার বান্ধবীদের নিয়ে পিকনিকে গেছে, ফিরতে কটা দিন দেরি হবে, এই তো। জি জি, ও ফিরে এলেই আপনাদের ডিনারে ডেকে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। অবশ্য আমার মেয়েকে যদি আপনার ছেলের পছন্দ হয়। কি যে বলেন, আমি আমার ছেলের পছন্দ জানি, দেখবেন প্রেম আমাকে ওর খুব পছন্দ হবে। তাহলে ওই কথাই রইল, রাখি। যত লোক লাগে, যত টাকা লাগে, 24 ঘন্টার মধ্যে প্রেমাকে আমার চাই। Thank you.
এই যে ভাই জীবনপুর যাবে। দামু 60 টাকা লাগবো। চলো আরে আবার দেন আসে না পাশে। পুরানো গাড়ি, ইঞ্জিনটা খুব গরম হয়ে গেছে আপা, মিনিট দশেক সময় লাগবো, গাড়িটা একটু ঠান্ডা হোক। হ্যাঁ আপনি একটু হাত পা যাইরা নেন আপা। খুঁজে কয়টু পাগলি, সুটকেস ফিরত দিলে তো ব্যবসা আমার সাঙ্গে উঠবো। আপনার গাড়ি চলছে করতেছেন, আমি মারতেছি? আসলে আমি না, আমার ওস্তাদ। কি রে ইংরেজিতে গালাগালি করলে মনে হয়? আমারও তাই মনে হইতাছে, এর লেগা কারো গায়ে পূজা উপকার করতে নাই। দেখুন ম্যাম সাহেব, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, গালাগালি দিতে হয় বাংলায় দিন, না না যাতে পরিষ্কার ভাবে বুঝতে পারি। ছি ছি, গালাগালি দেবো কেন, আপনি এত বড় উপকার করলেন তাই ধন্যবাদ দিলাম আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। যা দিনকাল পড়েছে তাতে ভালো কাজের কোনো দাম নেই, কিন্তু আজ পেলাম বলে খুব খুশি লাগছে। অবস্থা মায়া মানুষ, ভালো কথা কইলি ভালো লাগে, আর যদি সুন্দরী হয় তাহলে তো কোনো কথাই নাই, ভালো লাগে না কিছু। কর এখানে বোধহয় নতুন এসেছে? হ্যাঁ আজই প্রথম এসেছি। কোথায় যাবেন? ও রাজীব খন্দকার সাহেবের বাড়ি যাব। জীবনপুর রাজীব খন্দকার সাহেবের বাড়ি? হ্যাঁ উনি আমার চাচা আব্বার বন্ধু। এমন এক বাড়ির মেহমান আপনি যেখানে পৌঁছে না দিলে আমার চাকরিটাই থাকবে না। টোটাও যে সুটকেসটা ওঠা। আচ্ছা চলুন ম্যাম সাহেব। আইসা গেছি না ম্যাম, চল আসুন। চাচি চাচি চাচি, ঢাকা থেকে আপনাদের মেহমান এসেছে। তুমি মেহমান? এসো
আজ সকালেই তোমার বাবার টেলিফোন এসেছিল, বলেছে তুমি কটা দিন আমাদের এখানেই থাকবে। তোমার বাবা আরমান আর আমি দুজনে একসঙ্গে পড়েছি, খেলাধুলা করেছি, স্কুল কলেজে একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতাম না। একেবারে জিগরি দোস্ত, তাই না চাচা? চলি চাচা। খারাপ স্যার চাচি, মেহমান সকালেই অনেক দৌড়ন দৌড়াইছে, বারো করে নাস্তা করায়, চল চল। অনেক দৌড়িয়েছ কেন? ওরা না থাকলে সর্বনাশ হয়ে যেত, আমার সুটকেসটা নিয়ে হাইজাকাররা চলে যাচ্ছিল। বলো কি? হ্যাঁ, আমি পেছনে পেছনে ছুটছিলাম, ওরা এসে সুটকেসটা উদ্ধার করে দিল। এই রে, একটা ভুল হয়ে গেল, ওনাকে গাড়ি ভাড়াটা দেওয়া হলো না যে। তুমি দিতে চাইলেও ও ভাড়া নিত না, কারণ তুমি আমাদের মেহমান। সারা রাত ট্রেন জার্নি করে এসেছো, বাথরুমে সাবান টাওয়াল সব দেয়া আছে, গোসলটা সেরে নাও। হ্যাঁ, আমি নাস্তার ব্যবস্থা করছি। এ যাত্রায় পাগলের হাত থেকে তো বাঁচলাম। আমার হাত থেকে বাঁচবো? এতই সোজা? আর একটু ধৈর্য ধরেন, কেসকি দিয়া ধইরাই না আপনার পায়ের সামনে ফেলামু। ম্যাডাম শাট আপ রাস্কেল, তুমি আস্ত একটা ইডিয়েট, একটা খবর আনতে পারলে না, মেয়েটা কোথায় গেল? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে প্রেমা যাওয়ার সময় ওকে ঠিকানা টেলিফোন নাম্বার সব দিয়ে গেছে। ঠিক কইছেন। কি না, কথাটা ঠিক বলেন নাই, খুঁজতে গেলে সব সময় ঠিকানা লাগবে এমন কোন কথা আছে নাকি? পুলিশ যে সমস্ত ক্রিমিনাল ধরে তারা কি পুলিশে ঠিকানা দিয়া যায়? মামি, পুলিশে খবর দিলে কেমন হয়? লেট আস থিংক আদারওয়াইজ। মিস্টার মজুমদার জানতে পারলে লজ্জায় মাথা কাটা যাবে, আমি এই সম্বন্ধে হাতছাড়া করতে পারবো না। এই তুমি, তোমার জন্যই এই ঘটনা ঘটেছে, তোমার আশকারা পেয়াদ বাড়ির শুদ্ধ সবাইকে অপমান করতে বসেছে। এখনই অপমানে কি দেখলে? তার মানে না, ধরো ঘটনা জানাজানি হলে মজুমদার ভাববেন এই কেমন মেয়েকে বউ করে ঘরে তুলতে চাইলাম, যে মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ছি ছি, ভাবতেই পারি না, যাকে কোলে পিঠে করে মানুষ করলাম সে সবাইকে বেজ্জত করে চলে গেল। কাইন্দেন না স্যার, আল্লাহ ইজ্জত রাখনেওয়ালা। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রেখে খোঁজাখুঁজি না করে সোজা রান্নাঘরে চলে যাও। আজ এই দুঃখের দিনে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি অক্ষুনি আপনাদের কাচ্চি বিরিয়ানি রান্না খাওয়াইতাছি। প্রেমাকে খুঁজে না পেলে তোমাকে বটি কাবাব করে কুকুরকে খাইয়ে দেব। স্যার আমারে মাফ করে দিয়েন, আমি নিজে কুত্তার খাদ্য হইয়া আপনারে বিরিয়ানি খাওয়াইতে পারুম না। আমি 24 ঘন্টার মধ্যে তার খুঁজা বাইর করিয়া আপনার এখানে নিয়ে আসুম, তারপরে আপনাদের বিরিয়ানি খাওয়াম। আচ্ছা, আগে ঘরে ফিরুক, তালা মেরে রাখবো যতদিন বিয়ে না হয়। আপুটা আজ কবে বুদ্ধি হবে? মিস্টার মজুমদারের ছেলে বিদেশি মানুষ হয়েছে, এত স্মার্ট ছেলে ফেলে অন্য কারো পাল্লা পড়েনি তো। আমার ভালোবাসার গাড়ির ইঞ্জিন চালু হলো, সেই গাড়িতে সুন্দরী এক যাত্রী এলো। ও আমার ভালোবাসার গাড়ির ইঞ্জিন চালু হলো, সেই গাড়িতে সুন্দরী এক যাত্রী এলো। তাকে দেখার পরে মন কেমন করে, সব কিছু হয়ে গেল এলোমেলো। আমার ভালোবাসার গাড়ির ইঞ্জিন চালু হলো, সেই গাড়িতে সুন্দরী এক যাত্রী এলো। Thank you.
কয়টা দেশিল তালা মারা, তুলে দিল সে চাবি ছাড়া, যতই ব্রেক মারি ধরে চলে গাড়ি, আরে যতই ব্রেক মারি ধরে চলে গাড়ি, অ্যাক্সিডেন্টের ভয় মন ভুলে গেল, আমার ভালোবাসার গাড়ির ইঞ্জিন চালু হলো, এই গাড়িতে সুন্দরী এক যাত্রী এলো, পাংচার হয়ে গেছে অন্তর চাকা, হঠাৎকে প্রেমের ধাক্কা, পাংচার হয়ে গেছে অন্তর চাকা, এখন কি রে করি চিন্তায় চিন্তায় মজি, এখন কি রে করি চিন্তায় চিন্তায় মরি, মনের মেরিয়ে গারে পানি ঢালো, আমার ভালোবাসার গাড়ির ইঞ্জিন চালু হলো, এই গাড়িতে সুন্দরী এক যাত্রী এলো, তাকে দেখার পরে মন কেমন করে, সব কিছু হয়ে গেলো, আমার ভালোবাসার গাড়ির ইঞ্জিন চালু হলো, এই গাড়িতে সুন্দরী এক যাত্রী এলো, আরে মেম সাহেব আপনি ও এক মিনিট, আরে আপনি কখন এলেন? অনেকক্ষণ তোমার গান শুনছিলাম, খুব সুন্দর গাইতে পারো তো তুমি। আরে এই যারে এমন কি গান ওস্তাদ, ওই গানটা শোনায় দাও তো। প্রীতি করিয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই, আমার গাছের ফুল গাছে রইল। চলুন আপনাকে আমাদের জায়গাটা একটু ঘুরে দেখাই, চলো চলুন। আসুন, তাই তো কই উস্তাদ, সকাল সন্ধ্যা মনের আনন্দে গান গায় কে? আমি তো বুঝলাম এটা গাঁও গ্রামের কেস না, এটা শহরের কেস। চল চল, উস্তাদের কেসটা দেখে আমার কেসটা মনে পড়ে গেল। আপনি যে রাজধানী ঢাকাতে থাকেন আপনাকে দেখে তো মনেই হয় না। কেন, ঢাকার মেয়েদের বুঝি চারটা হাত চারটা পা? না না তা কেন, ঢাকা শহরে মেয়েরা শুনেছি শাড়ি পরা পছন্দ করে না, শার্ট প্যান্ট পরে, কচি খুকিদের মতো ছোট ছোট ফ্রক পরে। আচ্ছা বলুন তো মেয়েরা শাড়ি না পরলে কি ভালো লাগে? এই তো আপনাকে শাড়িতে কত সুন্দর লাগছে, কত আপন লাগছে। হাসা কইতাছেন, আমারে আপনার খুব আপন লাগে, ভালো লাগে। খোদার কসম আমি তোরে ভালোবাসি, জানটা দিয়া ভালোবাসি, আমি তোরে বিয়া করতে চাই। আমার বাপে গরিব মানুষ, কিছু দিতে দিতে পারবো না, আগেই করে দিলাম। আরে পাগলি, তোরে পাইলি আমি সব পাইলাম, আমার জীবন যৌবন সব তোর পায়ের তলা ফালাই দেবো। তোর জীবন যৌবন তো আমার কাছে বন্ধ রাখছো, সরি দিবি কেমনে? পরে যেসব পীড়িতের কথা শুনাইতাছিলি ওই একই কথা কয়দিন আগে তো আমারও শুনাইছস, কস নাই সাবিয়া তোর বডিটা কত সিলিম, মনে হয় শাবনূর সব। বিশ্বাস করে নার কথা, তোর মতো ছোট খাটো হাতির বাচ্চা রেখো আমি শাবনূর কি গতর খান কি, সামনে এসে খাড়াইলে মনে হয় যেমন দোতলা একটা বাসায় খাড়াইছি। ইস কান্দা বোধহয় ছিঁড়ে গেছে, আঙ্গুল তো না, মনে হয় গাড়ির হুইল রেঞ্চ। ওরে মিথুক, সেদিন যখন তোর মাথা টিপে দিতেছিলাম তখন আমার আঙ্গুল ধরে কইছিলি না, ওরে সাবিয়া তোর আঙ্গুলে জাদু আছে, ঘুমায় পড়তাছে। হ্যাঁ কয় কি, ওই আঙ্গুলে মাথা টিপাইলে কপালে ছালুটা দেবো না? ওরে ইবলিসের তোলা বেইমানের সাউ, তোরে খাই খাই আমার কথা হলো,
আরে আল্লাহ মাফ করে দাও, আমি তোমারই ভালোবাসি, বিশ্বাস করো। কি ওরে ভালোবাসো তাই যাবই, হ্যাঁ আমি লেগে যাবো। ওরে বাবা রে ওরে বাবা রে বাবা রে ও মা রে ও মা রে ও বাবা গো, আর মা না আর মা না ভুলে গেছে ভুলে গেছে, মাফ করে দাও বাবা রে। এটা পীর শামসুদ্দিন শাহ বাবার মাজার, এখানে খাস দিলে কিছু চাইলে ওনার ওসিলে আল্লাহ কবুল করেন। চাইলেন পীর বাবার কাছে? তোমাকে বলবো কেন? না বললেও বুঝেছি। বলো দেখি। মেয়েরা যা চায়, একটা ভালো বর আর ঘটা করে বিয়ে। মেয়েদের মনের খবর অনেক জানো দেখছি। কি যে বলেন, উপরওয়ালা যেখানে ফেল মেরেছেন আমি কোন ছাড়। চলুন, দেরি হয়ে যাচ্ছে। এত দেরি হবে আমিও বুঝতে পারিনি, আই এম সো সরি। ওহো, এতে আপনার দোষ কোথায়? ও পিকনিকে গেছে, বন্ধুদের পাল্লায় পড়ে একটু দেরি হতেই পারে। ছি ছি, কত কাজ ফেলে ইমন অপেক্ষা করছে শুধু এঙ্গেজমেন্টে সেরে ফেলার জন্য। ও নিশ্চয়ই ভাবছে আন্টির কথার কোনো দাম নেই। রিয়েলি আই এম ফিলিং সো এম্বারাসিং। আহা, প্রেমামা তো আর পালিয়ে যায়নি, আর ইমনও কিছুদিন দেশে থাকবে, নাথিং টু বি ওয়ারিড। তাহলে এখানে বেড়াতে আসেননি, বিয়ের ভয়ে পালিয়ে এসেছেন? সত্যি আপনাকে একটা মেডেল দেওয়া দরকার। মেডেল কেন? বারে বিরাট বড়লোকের ছেলে আমেরিকাতে থাকে, এসব কথা শুনলে তো যে কোনো মেয়ে সেই ছেলের গলায় ঝুলে পড়তে চাইবে। আপনি কিনা পালিয়ে এলেন, আপনার মতো মেয়েকে শুধু মেডেল দিলে কম হয়, একটা বড় দেখে কাপ বা শিল দেওয়া উচিত। দেখো বাঁধন, আমি সাধারণ মানুষের মাঝেই সাধারণ হয়েই বাঁচতে চাই। বড় লোকের ছেলে আর আমেরিকা কোনোটার প্রতি আমার কোনো মোহ নেই। কিন্তু পালিয়ে পালিয়ে কতদিন কাটাবেন? ইট ডিপেন্ডস অন মাই ফাদার, হোয়েন হি উইল কল আই উইল গো। আপনার সঙ্গে ওই ছেলেটার বিয়ে হলে খুব ভালো হতো। কি? আপনার সব ইংরেজি ভাষা বুঝতো, কতবার বলেছি ইংরেজি ফিংরেজি আমি বুঝি না, সোজা বাংলা বুঝি। সত্যি ভুল হয়ে গেছে আর ভুল হবে না। কি যেন জিজ্ঞেস করছিলে? ও হ্যাঁ, কতদিন আর এভাবে গা ঢাকা দিয়ে থাকবো? যতদিন না বাবা আমাকে ডেকে পাঠাবেন। আমি ডেকে পাঠাবো? আমি কি করে জানবো কোথায় আছে? নিশ্চয়ই তুমি জানো, নইলে নির্বিকার থাকতে না। বিকারগ্রস্ত এই সংসারে নির্বিকার হয়ে তো অনেকদিন পড়ে রয়েছি, আজ হঠাৎ তোমার চোখে পড়ে গেলাম। দেখো মিস্টার মজুমদারকে আর কত মিথ্যে বলবো। মিথ্যে বলা তো নতুন নয়, সারা জীবন তো মিথ্যের উপরই দাঁড়িয়ে আছি। ড্যাডি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, সবসময় ন্যাকামো ভালো লাগে না। তোর যেমন ন্যাকামো ভালো লাগে না, আমারও তেমনি পাকামো ভালো লাগে না। আমার তো সবকিছু তোমার অপছন্দ, যাকে পছন্দ সে বানিয়েছো, সে তো বিয়ের নাম শুনেই পালিয়েছে। হাউ সিলি। বিয়ের পর স্বামী ঘর থেকে পালানোর চাইতে বিয়ের আগে পালানোই ভালো। আপুর তোমার মতো বলি এত ব্যাক ডেটেড। প্রেমা আমার মতো? হ্যাঁ আমার মতো হলে তো শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমার মতো ঘাড় গুজে এই ভব সংসারে অসহায় হয়ে পড়ে থাকতো, পালাতো না। আপনি যতই কোন ম্যাডাম, সাহেবের কথাগুলা খুবই সৌন্দর্য, বড়ই বটিফুল, বড়ই বটিফুল। চুপ করুন, এই অপদার্থকে বাড়িতে রেখেছো কেন? পালিয়ে দাও, আজ পর্যন্ত খুঁজে পেলো না আপুকে, আপুকে হাওয়ায় উড়ে গেল। হেক মে, ইউ উইল গেট টুডেস টাইম মোর। দুদিনের মধ্যে প্রেমাকে এনে হাজির না করলে আমি তোমাকে শুট করব। কি করবেন? কোনে করে মারব। আমি অক্ষণে খুঁজতে বাইর হইতাছি, আমার একটু যাইবার দেন। যেখানেই যাই না কেন, ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। অ্যাঙ্কেল
বাঁধন তোমার সঙ্গে সঙ্গে থাকে, তাই আমরাও নিশ্চিন্ত। ঠিক বলেছ, ওর মতো একটা সোনার ছেলে এ যুগে পাওয়া ভার, যেমন সৎ তেমন ভদ্র। জানো মা, ও খুব ভালো মোটর মেকানিক, আমার টাকা দিয়ে গ্যারেজের ব্যবসাটা শুরু করে, দিন রাত কাজ করে আমার সব টাকা পয়সা কড়ায় গন্ডায় শোধ করে দিয়েছে। খুব কাজের আর বুদ্ধিমান ছেলে। হ্যাঁ চাচি, ও খুব মজার মজার কথা বলে। ওর কথায় আবার কিছু মনে করো না মা, গ্রামের ছেলে তো খুব সরল সোজা। হ্যাঁ চাচা, গ্রামের মানুষগুলো কাদামাটির মতো নরম, শহরের মানুষগুলোর মতো নির্মম হৃদয়হীন নয়। মাটির ঘরে প্রাচুর্য থাকে না চাচা, কিন্তু প্রাণ থাকে। বাঁধনের মাঝে আমি সেই প্রাণীর খোঁজ পেয়েছি। এবার শুয়ে পড়ো, কাল সকালে বাঁধন এসে হাজির হবে। কাল কোন দিকে যাবে? বাঁধন যেদিকে নিয়ে যাবে। আজ আমার একটা কথা রাখতে হবে, তারপর নামবো। আপনার কথা রাখবো না তা কি হয় মেম সাহেব? শুধু জীবনটা দিতে বললে পারবো না, তাছাড়া যা বলবেন আমি রাজি। বাবা, জীবনের এত মায়া? মায়া নয়, মায়া নয়, স্বপ্ন। কচি বয়স, এখনো বিয়ে শাদি করিনি, বাচ্চা কাচ্চার বাপ হইনি। এই টাকাটা রাখো। কেন, মিষ্টি খাবার জন্য দিচ্ছেন? আপনার বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল নাকি? তুমি আমাকে কথা দিয়েছো, টাকাটা আগে ধরো। বেশ, এই ধরলাম, কিন্তু এটা কেন বলতে হবে? দেখো বাঁধন, এতটা দিন তুমি তোমার সময় নষ্ট করে আমাকে ঘুরিয়েছ, তোমার সময়ের দামটা আমি দিতে চাই। তাছাড়া গাড়িতে ঘোরাচ্ছ, তারও তো একটা খরচা আছে। এবার নামুন বাঁধন, দয়া করে নামুন। এখানে অনেক গাড়ি ভাড়া পাওয়া যায়, দরকার হলে আনিয়ে নেবেন। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এত বড় ভুল করা উচিত হয়নি। এভাবে রেগে যাবে জানলে কি আর টাকা দিতে যেতাম? যাক, যা হবার তা হয়ে গেছে, আমি তোমাকে অন্য গাড়ি আনিয়ে দিচ্ছি, সঙ্গে লোক দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। না চাচা, অন্য গাড়ি দরকার নেই, যদি পারি তো বাঁধনের গাড়িতেই বেড়াবো, নইলে ঘরে বসে থাকবো। ও খুব সোজা, কিন্তু একবার বেঁকে বসলে ওকে মানানো খুব মুশকিল। ছোটবেলা থেকে ও খুব জেদি, এক রোখা, আমার মনে হয় ওর কাছে আর না যাওয়াই ভালো। অন্যায় যখন করেছি ক্ষমা আমাকেই চাইতে হবে। কত ক্ষমা চাইলাম স্বামী, আর পায়ে ধরা ক্ষমা পাইলাম না। অন্য বাড়ির গরু খেতে ঢুকলে সামনে পিঠা, তার থেকেও খারাপ ভাবে পিঠাইছে। আর দুনুকে পারা দেবো না ওস্তাদ, এই যে কানে ধরতেছি। ওস্তাদের মন মেজাজ খুব খারাপ, মনে হয় মেম সাহেবের লোকের ঝগড়া হয়েছে। প্রেম করতা করতে ঝগড়া হইলে নিজের দেবদাস মনে হয়, আমার মতো জন মার খাইব তো আনে না টের পাইব, প্রেমের নাম বেদনা কেন কয়। বাঁধন,
আমার অন্যায় হয়েছে, ক্ষমা চাইছি। ছি, ক্ষমা চাইবেন কেন? আপনি তো কোনো অন্যায় করেননি, দয়া করে সময় মতো টাকাটা দিয়েছেন, এই তো বেশি। বাঁধন, তুমি এভাবে রেগে যাবে জানলে টাকাটা আমি দিতাম না। সাধারণ ঘরের মেয়েদের মতো শাড়ি পরা দেখে বড় লোকের অহংকারী মেয়েটিকে চিনতে আমি ভুল করেছিলাম। পয়সাওয়ালাদের চেহারা যতই সহজ সরল হোক না কেন, ভেতরে তাদের একটা দম্ভ থাকে, তারা বড় লোক। সত্যি বিচিত্র রূপ আপনাদের, অপমান করতে সময় লাগে না, ক্ষমা চাইতেও সময় লাগে না, কিন্তু অপমান হজম করতে গরিবদের একটু সময় লাগে। সাধারণ ঘরের মেয়েদের মতো শাড়ি পরা দেখে বড় লোকের অহংকারী মেয়েটিকে চিনতে আমি ভুল করেছিলাম। পয়সাওয়ালাদের চেহারা যতই সহজ সরল হোক না কেন, ভেতরে তাদের একটা দম্ভ থাকে, তারা বড় লোক। সত্যি বিচিত্র রূপ আপনাদের, অপমান করতে সময় লাগে না, ক্ষমা চাইতেও সময় লাগে না, কিন্তু অপমান হজম করতে গরিবদের একটু সময় লাগে। আচ্ছা বলুন তো, মেয়েরা শাড়ি না পড়লে কি ভালো লাগে? এই তো, আপনাকে শাড়িতে কত সুন্দর লাগছে, কত আপন লাগছে। ওস্তাদ, কিরে সামনে দেখো। শাড়িতে বড় পানসা পানসা লাগতেছিল, মনে হইতেছিল রিকন্ডিশন গাড়ি। হন মনে হইতেছে নয়া টয়োটা। সামনে দিয়ে যাইতেই মনে হইল ফরফরটি ভোল্টের কারেন্ট মারল। সামলাও, নাইলে এহেনে যত জোয়ান ফলাফল আছে সব পিছিয়ে দৌড়াই, মনে হইব হ্যার লগে সপ্তাহে ওয়েল্ডিং মেশিন দিয়ে রিপিট মেরে দিছে। অসভ্যের মতো শীষ না দিয়া ভালো মানুষের মতো একটা সুমা দে। এই গালে মারো, এক গালে মারলে হুনছি বিয়া হয় না, মারো। বাবা বাবা বা, এইবার আমার বিয়ে হইব, তোমার লগে বিয়ে হইব, আসব তোমার আদর করি, আদর করি বাবা বাবা। Oh!
ভাই আমিও দেহুম তুই কতদিনের সুন্দরীর পাড়া দিয়ে রাখতে পারস হ্যাঁ I'm sorry, Badhun. Very sorry. তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে যারা আপনার সাথে অসভ্যতা করেছে তাদের যদি মারতে পারি তবে অসভ্যের মতো যে সেজেছে তাকে কেন মারবো না ওরা যদি দোষী হয় তাহলে আপনিও দোষী ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ভালোভাবে না বলে দিচ্ছি আমার যা খুশি আমি তাই করব যেভাবে খুশি সেভাবে চলবো তুমি বলো আর কি আপনাকে আরো দুটো কোষে চ আমার উচিত ছিল শুধু এ বাড়ির মেহমান বলে বেঁচে গেলেন ভদ্রভাবে চলতে পারলে বাইরে বেরোবেন নইলে বেরোবেন না ভদ্রতা কাকে বলে তোর মতো অশিক্ষিত যদি জানতো তবে কোনো মেয়েকে এভাবে অপমানিত হতে হতো না ওকে যারা টানাটানি করে হেনস্থা করেছে তাদের মধ্যে আর তোর মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাচ্ছি না সেই ছোটবেলা থেকে এবাড়িতে তুই বড় হয়েছিস আমরা পর ভাবিনি কোনটা ভালো কোনটা মন্দ পদে পদে তোকে বুঝিয়েছি এত বছর এই তোকে শিখিয়েছি তোর প্রতি আমরা দুর্বল কারণ আমাদের কোনো ছেলে পুলে নেই সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের তুই অপমান করলি প্রেমার কাছে আমাদের ছোট করে দিলি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন চাচা যেখানে ক্ষমা চাইবার সেখানে চেয়ে নে ক্ষমা পেলে এবারই ঢুকবি নইলে চিরদিনের জন্য এবারে দরজা তোর জন্য বন্ধ আপন ভেবে যা করেছি তা অধিকারের সীমা ছাড়িয়ে যাবে বুঝিনি আপনি তো লেখাপড়া জানেন একটা গাড়ির মিস্ত্রির উপর রাগ করে থাকলে পড়াশোনার কি দাম বলুন দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার মতো অভাগার জন্য এবারই দরজাটা বন্ধ করে দেবেন না এবারই দরজা যে আমার জন্য মায়ের ভালোবাসা বাঁধনের কোনো দোষ নেই চাচি সব দোষ আমার আমি জানি এ পোশাক বাঁধন পছন্দ করে না শুধু ওকে রাগাবার জন্যই এটা পরে ওর সামনে গিয়েছিলাম এত সব কাণ্ড ঘটে যাবে বুঝলে এ পোশাক আমি কিছুতেই পড়তাম না চাচি অন্যায় আমার ওকে তোমরা ক্ষমা করে দাও কখনো না ও তোমার গায়ে হাত তুলেছে ওকে তোমরা ভুল বুঝো না চাচি অন্যায় যা করেছে আমার ভালোর জন্য করেছে ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি চাচি ওকে তোমরা ক্ষমা করে দাও বেশ তুমি যখন বলছো ক্ষমা করে দিলাম কিন্তু তোমার কি হবে আমার হ্যাঁ আমার চোখকে ফাঁকি দেবে কি করে আমিও তো মেয়ে তুই তো মরেছিস হতভাগী একেবারেই মরেছিস একেবারে মরে গেলে কোনো দুঃখ ছিল না একটা জলজন্ত সমত্ব অবিবাহিত মেয়ে বাড়ি থেকে বেমালুম গায়েব প্রথমে ভেবেছিলাম বন্ধু বান্ধবদের পাল্লায় পরে ঘরে ফেরেনি এখন তো আর আপনাদের সাহায্য ছাড়া কোনো উপায় দেখছি না কোনো রাগারাগি বা বকাঝকা করেননি তো কি যে বলেন ইন্সপেক্টর সাহেব আমার স্ত্রীর মতো করুণাময়ী মা এই ধরাধামে দ্বিতীয়টি পাবেন না আমি ওর স্বামী হয়তো মিথ্যে তারিখ করতে পারি কিন্তু হেকমি তো ওর স্বামী নয় ওকে জিজ্ঞেস করুন
বলো না, মা হিসেবে তোমার মেম সাহেব মেয়েদের কত ভালোবাসে। স্যার আমারে ফাঁসাইতেছেন কেন? পুলিশের সামনে কেমনে কমু। যেভাবে সারাজীবন মেম সাহেবের নামে বলেছো। ইন্সপেক্টর সাহেব, আমাগো ম্যাডম রে মনে করেন একটা অস্ট্রেলিয়ান গরু, আর মাইয়া দুইটা একেবারে বকনা বাসেরের মতো। গরু যেমন বাসুর গুলারে দুধ খাওয়ায়, শরীর সাইট্টে সাইট্টে আদর করে, আমাগো ম্যাডামও একেবারে এইভাবে মাইয়া দুইটারে আদর করে বাড়াকাছে। তাহলে মেয়েটি বাড়ি ছেড়ে চলে গেল কেন? শিং দিয়ে একটা গুতা মাসে বললে। না মানে মাইয়াটার ভালো লেগে একটা ভালো ঘরের পোলার লোকে বিয়া দিতে চাইছিল বললে মাইয়াটা পলাইছে। ইন্সপেক্টর সাহেব, আমি কেস করেছি, মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আপনার মেয়ে নিখোঁজ হওয়ার পেছনে কারো হাত আছে বলে আপনি কি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ। কাকে? মেয়ের বাবাকে। আমার সন্দেহ। মিস্টার চৌধুরী, মেয়ে কোথায় আপনার জানা থাকলে নিয়ে আসুন। মিসেস চৌধুরী যখন কেস করেছেন তখন তদন্তের খাতিরে অনেকে হয়রানির শিকার হবেন, লোক জানাজানি হবে, তাতে আপনারা সামাজিকভাবে অপদস্থ হবেন, লজ্জা পাবেন। আর কতবার তোমার কাছে ক্ষমা চাইতে হবে বলো? হাতটা বাড়িয়েই দেখো না, শত্রু বন্ধু হয় কিনা। কোন অধিকারে হাত বাড়াবো? যে অধিকারে আমাকে শাসন করেছিলে। সমাজে তার দাম কতটুকু? সমাজ সংসারে ভালোবাসার দাম অনেক বাঁধন। আমি তোমাকে ভালোবাসি। এসব আপনি কি বলছেন মেম সাহেব? আপনি নয়, তুমি। মেম সাহেব নয়, প্রেমা, শুধু প্রেমা। সবকিছু থাকা সত্ত্বেও আমি বড় একা, আমি বড় একা। তোমাকে
ওই কপালের টিপ যদি পাই, জোনাকির মতো যদি দ্বীপ জেলে যাই, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। তোমাকে স্নেহ করি বলে তোমার স্বেচ্ছা চাইতে আমি প্রস্তাব দিতে পারবো না। তোমার মতো বুদ্ধিমতী শিক্ষিত মেয়ে একটা গন্ডমুখ হাওয়াতে ছেলের মায়া জালে আটকে যাবে, এ নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। আমি বুদ্ধিমতী কিনা জানি না, তবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করার ক্ষমতা আমার আছে বাবা। না নেই, থাকলে মোহের বাসায় একটা অচল পয়সা শাড়ি না চলে পারতে না। যাকে তুমি অচল পয়সা ভাবছ সে অচল পয়সা আমার ভালোবাসা, আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস। মানুষের দাম বিচারে সামাজিক অবস্থানের উপর, ওকে জিজ্ঞেস করে দেখো ও কোনদিন সৌভাগ্য সিঁড়িবে আমাদের সমান্তরাল অবস্থানে পৌঁছাতে পারবে কিনা। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি কোনোদিন চেষ্টাই করব না। দোয়া করবেন আপনাদের মতো বড় লোক না হয়ে একজন মানুষ হয়ে অভাব অনটনে সৎভাবে যেন বেঁচে থাকতে পারি। বাবা ছেড়ে দাও আমাকে, বাদল বাবাকে যেতে দাও, বাদল চলে যাচ্ছে বাবা, আমাকে যেতে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, আমি ওকে ছেড়ে বাঁচবো না বাবা, বাদলকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে দয়া করো বাবা, আমাকে দয়া করো বাবা, আমাকে দয়া করো বাবা, বাবা আমাকে দয়া করো। প্রেমা বাঁধন
তুমি তোমার বাবার সঙ্গে ফিরে যাও। কখনো না। তুমি কি চাও আমার মা আমার জীবনটা নষ্ট করে দি? মা বাবা কোনোদিনই সন্তানের অমঙ্গল চান না। যেদিন তোমার বাবা মা আমাকে বিশ্বাস করে তোমাকে আমার হাতে তুলে দেবেন সেদিনই তোমাকে আমার ঘরে নিয়ে যাব। একটা কথা মনে রেখো, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান সুখী হতে পারে না। তুমি তোমার বাবার সাথে ফিরে যাও। দাঁড়াও, তোমার মতো একটা ইডিয়েটের নীতির কাছে আমি ছোট হয়ে যাব ভাবলে কি করে? কি করে ভাবলে? তুমি দয়া করে দান দক্ষিণা করলেই আমি ভিখারির মতো হাত পেতে নেবো? এমএ আমার, তুমি দয়া করার কে? দয়া করতে আমি করব, দান করতে আমি করব। উনি এসেছেন দয়া করতে। আমি আমার মেয়েকে সজ্ঞানে স্বইচ্ছায় তোমার হাতে তুলে দিলাম। বাবা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। খবরদার, আমার বাড়ি আমার ঘর, আমি হয়ে গেলাম পর। ওদের বিয়ে আমরা সবাই দাঁড়িয়ে থেকে দেবো। এ বিয়ে আমি মানি না। একটা রাস্তার ভিক্ষুক এ বাড়ির জামাই? আর ইউ ম্যাড? নিশ্চয় তোমার মাথা খারাপ হয়েছে। না না, ওর মাথা ঠিক আছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। ওদের দুজনের কলমাপুরে বিয়ে হয়েছে, তারপর আবার কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। সবকিছু আমার সামনেই হয়েছে, তাই বিশ্বাস করতে পারো। এসব ফালতু বিয়ে আমি মানি না। আমি আবার ওকে বিয়ে দেব। মা, কোনো দুর্ভাগ্য নিয়ে না জন্মালে মেয়েদের বিয়ে একবারই হয়। আমি বাঁধনের বিবাহিতা স্ত্রী, দোয়া করো সারাটা জীবন যেন ওকে নিয়ে কাটাতে পারি। শাট ইওর মাউথ। মিস্টার মজুমদারের ছেলে ইমনের সঙ্গেই তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। শুনেছিলাম মানুষ আনন্দে খুশিতে কাঁদে, আজ তোর কান্না দেখে প্রমাণ পেলাম। এই বয়স আছে, চল চল বয়স আছে, মানে ফিক্সড ডিপোজিট? ননসেন্স। ব্যাংকে যার এক পয়সা ডিপোজিট নাই তুই তার আমানত হবি কি করে? আজ থেকে তুই ইমনের আমানত, যার ব্যাংকে কয়েক কোটি টাকা ফিক্সড ডিপোজিট আছে। তোর মা যা করছে তোর ভালোর জন্যই করছে। বাবা, তুমি এতে অবাক হবার কি আছে? ওই বখাটে ছেলেটাকে ছেড়ে আসতে রাজি হচ্ছিলে না বলে তখন তো সবকিছুতেই সায় দিয়েছিলাম। তুমি ওভাবে কি দেখছো? তোমাকে নতুন লাগছে। নতুন পাজামা পাঞ্জাবিতে নতুন তো লাগবেই। প্রেমাকে চোখে চোখে না রাখলে বিপদ হতে পারে। আমি এখানে আছি, তুই বরং ওদিকটা দেখ। আচ্ছা। এই তো শুধু ব্যান্ড পার্টি দেখছি, বর কোথায়? তাই তো, বাজাচ্ছি কোথায়, বর কোথায়? আমরা বরযাত্রী, আমি বর হনৌসা, এই বাড়ির বড় দুলা মিয়া। হ্যাঁ,
আমার বউ, আমার বউ কোথায়? বউ গো, বউ 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 করে শিক্ষুর ফাইলের অবস্থা। বিয়া বাড়ি মায়া মানুষ বুঝাই, তোমার বউ বউ ডাক শুনিয়া যদি দশ বারো জন এসে হাজির হয় তাইলে মার খাইয়া সারা শরীরে ব্যান্ডেজ বান্ধে ফেরত যাইতে। শোনো বাবি সাহেবের নাম ধরে ডাকো। বাবা হা করে দাঁড়িয়ে আছিস যে, বাঁধনকে খবর পাঠিয়ে তাড়াতাড়ি ডেকে আনলাম, চিৎকার করে করে ছেলেটার গলা শুকিয়ে যাচ্ছে। না আমার আর মান সম্মান রাখি না, যা জলদি যা। তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন, বিয়ের কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন, আমি তোমার স্বামী নই কোনো আসামী, আমি তোমার স্বামী নই কোনো আসামী, আমায় আদর করতে এখন করো আয়োজন, সাজাও রে বন্যা সাজাও সাজাও, বাজাও রে শানাই বাজাও বাজাও, আমার বিয়ের কথা রাখবো না গোপ, জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন, সবাই ভাবুক তুমি খুশি, আমি কি পারি কারণে হতে দোষী, আজ শুনবো না মানবো না চলে বারণ, সাজাও রে কন্যা সাজাও সাজাও, বাজাও রে শানাই বাজাও বাজাও, জানো আছে কি ভালো, আরে মানি যা পাশর সজ্জা জানো আছে কি ভালো, আমি ঘর জামাই হয়ে যাবো সারা জীবন, বলো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন, তোমার আমার বিয়ের কথা থাকলো না গোপন, জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন, তুমি
সাজাও বাজাও রে সোনারে বাজাও বাজাও সাজাও রে কন্যা সাজাও সাজাও বাজাও রে সোনারে বাজাও বাজাও এটা চৌধুরী বাড়ি ভদ্রলোকের বাড়ি এ বাড়ির সামনে বাদ্রাম করার সাহস তোমার হলো কি করে না মানে জীবনে পহেলাবার শ্বশুর বাড়ি এলাম তো তাই মনে খুব ফুটতি আনন্দ নিজেকে ঠিক সামলাতে পারিনি লাম্পিং ঝাম্পিংটা একটু বেশি হয়ে গেছে দয়া করে ক্ষমা করে দিন শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা কেন বউয়ের মাকে তো সবাই শাশুড়ি আম্মা বলেই ডাকে খবরদার আমার ম্যাডাম রে শাশুড়ি আম্মা বলবেন না শাশুড়ি মাম্মি বলবেন আর ব্যাক করলে কয় কি শাশুড়ি তো মামি ডাকবো কেন মামি তো ডাকে মামার বউ রে আর একটা কথা বললে গুলি চালাবো ওস্তাদ ওস্তাদ এই যে কেমন বিয়া বাড়ি বাজি না ফুটায় খালি গুলি ফুটাইতে যায় দূর নতুন জামা কাপড় পিন্তাইছি এক নষ্ট হলে কেন দিব ভালো চাও তো দুজনে এখান থেকে চলে যাও নইলে লাশ হয়ে বাড়ি ফিরতে হবে জলদি পড়াও আমি নাই প্রেমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয় আমি তোকে আদেশ করছি এদিকে আয় ওকে ছেড়ে যাব না ও আমার স্বামী সারা জীবনের পাশে পাশে থাকবো ওই বাদরটাকে কোনোদিন এবারে জামাই বলে আমি কিছুতেই মানব না তোর স্বামী হবে সে যার সঙ্গে আমি তোকে বিয়ে দেব তোমার স্ত্রী হিসেবে প্রেমা তার কর্তব্যটা করে গেল এখন স্বামী হিসেবে তোমার পালা যাও অধিকার আদায় করো আপনার আক্কেল মানে কি কিছু নেই বিয়ের আগে মেয়েকে শাসন করেছে ঠিক আছে এখন আর স্বামী বর্তমান স্বামীর সামনে স্ত্রীকে অপমান করছেন I say get out! এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আমার মাল আমাকে বুঝিয়ে দিলেই চলে যাব মাল হ্যাঁ আবার বউ ওই যে চালের বস্তার মতো যাকে টেনে তুলছেন অ্যাবসার্ড ও তোমার সঙ্গে যাবে না আজ ওর বিয়ে ছি শাশুড়ি আম্মা ছি 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 উপযুক্ত এক বিবাহিত মহিলা যার স্বামী বর্তমান তার অমতে জোর করে দ্বিতীয়বার বিয়ে দেওয়াটা কি ঠিক আপনি বলুন হুজুর না শরিয়ত মোতাবেক ঘোরতর অন্যায় আর থানায় কেস করলে কোমরে দড়ি হাতে হাত করা শুনলেন শাশুড়ি আম্মা আমি ইচ্ছে করলে আমার স্ত্রীকে মানে আপনার মেয়ে প্রেমাকে আমার সঙ্গে জোর করে নিয়ে যেতে পারি কিন্তু আমার ইচ্ছা শান্তিপূর্ণ সমাধান আমার অধিকার আদায়ের জন্য আমি সংগ্রাম করে যাব যতদিন না আমাকে বাড়ির ঘর জামাই হিসাবে স্বীকৃতি দেবেন যতদিন আপনার মেয়েকে হাসি মুখে আমার হাতে তুলে দেবেন ততদিন আমি এখানেই থাকব এখানে মানে এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কি নিষেধ চৌধুরী আপনি এত বড় মিথ্যাবাদী আমার জানা ছিল না নিজের বিবাহিত মেয়েকে কুমারী সাজিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন নিষেধ চৌধুরী স্বার্থের জন্য আপনি এতটা নিচে নামতে পারেন এটা আমার জানা ছিল না চলো ইমান মিস্টার মজুমদার প্লিজ মিস্টার মজুমদার শুনুন মিস্টার মজুমদার দয়া করে আপনারা একটু এখানে অপেক্ষা করুন এসো আমার সঙ্গে আমার শাশুড়ি আম্মা বিশ্বাস করেননি যে আমাদের বিয়ে হয়েছে তাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে দুজনে আবার বিয়ে করতে চাই কাজী সাহেব আলহামদুলিল্লাহ আসেন দিলাম যত পরামর্শ তত পয়সা পাবো আসেন মিস্টার মজুমদার আমার কথা শুনুন আর কি শোনাতে চান আপনি কি বলতে চান চলো আব্বু ও আব্বু দাঁড়াও আমরা চলে যাচ্ছি কেন বিয়ে হবে না বলে কেন বিয়ে হবে না
কারণ তোমার বউয়ের বিয়ে আরেকজনের সাথে হয়ে গেছে। ও বিয়ে হয়ে গেছে? এখন গাড়ি চড়ো, চলো। ম্যাডাম আর কোনো চিন্তা নাই ম্যাডাম, আমার কাজী সাহেব দুইজনের বিয়ে নতুন করে পড়ায় দিছে। এখন পিয়াটা খুব পক্ত হইছে, ভিতরে যাইয়া দেখেন ঘর ভর্তি বিয়ার কত সাক্ষী, দেখা শান্তি পাইবেন। নাও এসব কি হচ্ছে? মনে হয় নিজের বিবাহর কথা ভুলে গেছেন। আপনার বিবাহতে যা যা হইয়াছিল তাহাই করিয়াছি, কোন ফাঁক রাখি নাই, সুন্দর মতো বিবাহ পড়াইয়া দিছি। বড় মাইয়ার বিবাহ তো বকশিসটা একটু বেশি করে পাবো বলে আশা করতেছি, কাচ্চি বিরিয়ানির বড় ব্যবস্থা আছে। তাতে কাচ্চি বিরিয়ানির বদলে বন্দুকের গুলি খাইবেন বইলা, ওই দিকে দেখেন। প্রেমা, তুই চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করেছিস, তোকে আজ আমি শেষ করে দেব। স্ত্রীকে বিপদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব তার স্বামীর, আপনার হাত থেকে আমার স্ত্রীকে রক্ষা করার গুরু দায়িত্বটা আজ থেকে আমার। ওর বিয়েটা একটা ঐতিহাসিক বিয়ে, কত বড় ঘরে পয়সাওয়ালা ছেলে এলো, আর শেষ পর্যন্ত বিয়ে করলে একটা মোটর মেকানিক কে, তোরা যে যাই বলিস। আমার কিন্তু খুব ভালো লেগেছে, ভালোবাসার কাছে সবকিছু যে তুচ্ছ তা আবারও প্রমাণ হলো। আজকাল ভালোবাসলেই চলে না, জীবন কাটাতে সলভেন্সি আর সিকিউরিটি দুটোরই প্রয়োজন। রোগী দেখতে ডাক্তাররা যেমন ফিস দেন, বাড়ি গাড়ি ব্যাংকে মোটা টাকা, এটাও তেমনি ভালোবাসার ফিস। তাহলে তোর অন্ধ প্রেমিক সজল ভাইয়ের কি হবে? সাধারণ ঘরের ছেলে, বাড়ি গাড়ি পাবে কোথায়? বেচারা, দেখিস সজল ভাইয়ের একদিন সব কিছু হবে। কবে এক মন তেল কিনবে, তারপর রাধা নাচবে, এত ধৈর্য আমার নেই। আমি নগদে বিশ্বাসী, বাকিতে নই। চলি বাই বাই। রিয়া, আজকাল তুমি আমাকে এড়িয়ে চলো কেন বলতে পারো? কোনো দোষ থাকলে বলো, আমি শুধরে নেব। সেই ছোটবেলা থেকে তুমি আমাকে পছন্দ করতে, ভালোবাসতে, হঠাৎ এভাবে বদলে গেলে কেন? বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তাই। দেখো সজল, তোমাকে একটা কথা আজ স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আমার জীবনকে যেভাবে সাজাতে চাই সেটা তোমার ক্ষমতার বাইরে। রিয়া। হ্যাঁ। কাম অন বেবি, কুইক, জাস্ট এ মিনিট। যে আমার সব চাহিদা মেটাতে পারবে তাকে ভালো করে দেখে নাও। সজল ছেলেটার এত বড় সাহস, একটা ফকিরের বাচ্চা তোর দিকে হাত বাড়ায়, একদম মুচির ছিক্কা হয়েছে। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। সজল আবার বিরক্ত করলে পা থেকে জুতো খুলে মেরে দেব। সজল, একই মায়ের পেটের তোরা দুবোন, অথচ প্রেমাটা একটা আস্ত গরু, কোত্থেকে একটা অশিক্ষিত পাগলা ঘোড়া ধরে এনেছে? পেটে বিদ্যে থাকলে কি এতগুলো ভদ্রলোকের সামনে অভদ্রতা অসভ্যতা করতে পারতো? তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে, ওকে শাস্তি করা উচিত ছিল না? যেভাবে তোমার হাত থেকে বন্দুকটা কেড়ে নিল, বাধা দিতে গেলে নির্ঘাত আমাকে গুলি করে মেরে ফেলতো, তবুও ভালো হতো, আমি গুলি খেয়ে মরতাম, খুনের অপরাধে ওই বজ্জাটা ফাঁসি হতো, আমাদের দুজনের হাত থেকে তুমি বেঁচে যেতে, তাই না গো? এবার যাবে? হ্যাঁ, শুনে খুশি হবে রুমা, আমি বেশ কিছুদিনের জন্য ঢাকা বেড়ে যাচ্ছি এবং এক্ষুনি। ওই ছোড়াটা এবাড়িতে আসার পরই দেখছি তোর ড্যাডি সাহস বেড়ে গেছে, ওকে না তাড়ানো পর্যন্ত শান্তি নেই। আয় আমার সঙ্গে। তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। দেখুন তো আম্মা, মেয়ে জামাই হিসেবে আপনার মেয়ের পাশে আমাকে কেমন বানিয়েছে। মেয়ে জামাই? আমি তোমাকে মেয়ে জামাই বলে মানি না,
মেনে নিন না আম্মা। কত সস্তায় একটা আস্ত জামাই পেলেন, এ বাজারে এত সস্তায় এক বাক্স দেশলাইও পাবেন না। তোমার মতো একটা জানোয়ারকে এ বাড়ির জামাই বলে কোনো দিন আমি মেনে নেব না। ভালো চাও তো বিদায় হও। বউ ফেলে চলে গেলে লোকে বাজে বাজে কথা বলবে, তাই একা যাব না। বুঝেছি, এমনিতে বিদায় হবে না, এসো আমার সঙ্গে। টাকাগুলো তোমাকে দিলাম। কেন না একা? তুমি যে টাকার লোভে আপুকে বিয়ে করে বাড়িতে পড়ে রয়েছো এসব আমরা বুঝি না। দরকার হয় আরো দিচ্ছি, এই নাও। মেয়ে সুখের দাম আপনারা বুঝি টাকা দিয়ে ওজন করেন? আপনি মা না ফেরিওয়ালা? টাকাটা তুলে রাখুন, বলা তো যায় না, আপনার ছোট মেয়ের জীবনে সুখ কিনতে টাকাটা হয়তো কাজেও লাগতে পারে। সবাই তো আর আমার মতো নয়। আমি জানতাম টাকা দিয়ে মা তোমাকে কিনতে চাইবেন, অপমান করবেন। তুমি কিছু মনে করো না, এ সময় বাবা ঢাকার বাইরে, আমার ভীষণ ভয় করছে। না না, এতে ভয়ের কি আছে? তবে তোমার ছোট বোনটা একটু বেয়াদব, ওকে একটু আদব কায়দা শেখানো দরকার। মিউজিক বন্ধ করলি কেন? আওয়াজে টিকতে পারছিলাম না আমার প্রিয় তামাশালি। কি কি বললে? আমার সাথে তোমার যা সম্পর্ক শালি শালি শালি। এসব ছোট ঢুকি ডাক বস্তিতে মানায়, এ বাড়িতে নয়। মিউজিক চালাও। ওই ইংরেজি বাজনার তালে তালে এত নেচো না তো কেন? হাত পা ছুড়ে যেভাবে ঝাঁকাচ্ছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে। মোটর মেকানিক্স তো, পার্স খারাপ হবার আগেই আমি বুঝতে পারি। আমার ঘরে কেন ঢুকেছো? ওয়াই বারে, শালির উপর দুলাভাইয়ের একটা অধিকার আছে না? কথায় বলে, বাগানে কখনো ফোটে না ফুল যদি না থাকে মালি, বিয়ের আসরে বসে বলো না কবুল যদি না পাও শালি। দিস ইজ টু মাচ। এইবার সজলকে খুঁজে বের করতে হবে। জি, আমার নাম সজল, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রিয়ার দুলাভাই। আপনি? আপনি তাহলে সে মহান ব্যক্তি, আপনাকে সালাম করা উচিত। আরে আরে, এ কি করছো ভাই? কেন, বড় ভাইকে সালাম করে দোয়া চাওয়াটা কি অপরাধ? আমি এমনিতেই দোয়া করি, রিয়াকে বিয়ে করে তোমার জীবন সুন্দর হোক সুখের হোক। আপনার দোয়া কোনোদিন কাজে লাগবে না বড় ভাই। রিয়া রাফি নামের এক বড়লোকের ছেলেকে ভালোবাসে, যার নতুন গাড়ির চাকায় আমার ভালোবাসা গুড়িয়ে ধুলোর মতো উড়ে গেছে। টয়টা মার্ক টু আমার খুব পছন্দের, তাই ডেলিভারিটা আজই নিয়ে এলাম। সত্যি চড়ে খুব আরাম। ওটা কি? এটা কি তোমার কাছে পিস্তল? ব্যবসার খাতিরে ব্যাংক থেকে লাখ লাখ টাকা তুলতে হয়, নিজের সিকিউরিটির জন্য সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এটা রাখা উচিত। এই রে, একটা বিরাট ভুল হয়ে গেল। কি? মানি ব্যাগটা ভুলে টঙ্গি ফ্যাক্টরি অফিসে ফেলে এসেছি, এক্ষুনি যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, একজনকে দুটোর সময় 10,000 টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে, একদম ভুলে গিয়েছিলাম। সব দোষ তোমার, তুমি সামনে থাকলে সব ভুলে যাই। হুড়হুড়ি করে তোমাকে আর টঙ্গি যেতে হবে না, রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হয় তাতে খুব ভয় লাগে। এই নাও, ডোন্ট হেজিটেট, মাই মানি ইজ ইওর মানি। ইউ আর সিম্পলি ওয়ান্ডারফুল মাই সুইটহার্ট। চলো তোমাকে কলেজে নামিয়ে দিয়ে পেমেন্টটা করে আসি। ওকে চলো।
দেখলেন রিয়া রাফিকে কত ভালোবাসে? রিয়া রাফিকে ভালোবাসে, কিন্তু রাফি রিয়াকে ভালোবাসে না। যারা মেয়েদের কাছ থেকে টাকা নেয় তারা ভালোবাসে না, ভালোবাসার অভিনয় করে। শোনো, আজ থেকে আমরা দু ভাই, মানে ভাইরা ভাই, দুজনের ডিউটি ভাগ করে নেই। তোমার ডিউটি রিয়া কখন কোথায় যায় কি করে খবরাখবর নিয়ে আমাকে জানানো, আর আমার ডিউটি প্রেমার মাকে, মানে আমার শাশুড়ি আম্মাকে ভালো মতো টাইট দেওয়া। আম্মা সকাল হয়েছে, উঠুন, দেখুন তো আপনার ঘরে কে এসেছে। বাঁধন এসেছে, আপনার জামাই এসেছে। আম্মা আম্মা আমার বেডরুমে ঢোকার সাহস কোথায় পেলে? সাহস তো কেউ দেয় না আম্মা, অর্জন করতে হয়। আপনার জন্য নাস্তা এনেছি আম্মা। নাস্তা? হ্যাঁ আম্মা, আমি নিজের হাতে বানিয়ে এনেছি, সব গরম গরম আছে, হাত পুড়ে যাচ্ছে। নিন, আপনার জিভটাও পুড়িয়ে নিন আম্মা। ব্রেকফাস্টকে তোমার মতো ছোট লোক ভিখিরিরা নাস্তা বলে? এত সকালে আমার ঘুম ভাঙে উনি এসেছেন আমাকে নাস্তা খাওয়াতে। তোর নাস্তা নিকুচি করি, নাও গেট লস্ট, এক্ষুনি বেরিয়ে যাও। বুঝেছি, নাস্তার পরোটা খাস্তা হয়নি বলে রাগ করেছেন। কাল সকালে খাস্তা খাস্তা পরোটা বানিয়ে নাস্তা করাবো ইনশাআল্লাহ। না খবরদার, কোনো দিন তুমি আমার ঘরে আসবে না। আসবো না মানে? প্রায় আসবো, আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। ও হে আল্লাহ, হে কোন ইবলিস তুমি আমার ঘরে চাপালে। তখনই কইলাম উনি এসব খান না, উনি বাটার টুস দুইটা, আন্ডার ওয়াটার পুস আর ফুরুট দিয়ে ব্রেকফাস্ট করেন, কিন্তু এত সকালে না। ঘড়ি ধইরা ঠিক নয়টার সময় এই ক্যাসেটের মধ্যে যে ইংরেজি ম্যাজিক আছে সেইটা বাজামু, সেই বাজনা শুনা তবে ম্যাডাম ঘুমের থেকে উঠবেন, বুঝতে পারলেন? বুঝেছি। হ্যাঁ, পুরনো মিউজিকটা কত বাজাবে? কাল সকালে তোমার ম্যাডামের ঘুম ভাঙবে নতুন মিউজিক শুনে। নতুন ম্যাজিক? হ্যাঁ, কাল সকালে ঘড়িতে আগে 9টা বাজুক। আমাদের কোনো দোষ নাই আম্মা, দুলামিয়া বাজাইতে কইছে, সবগুলোকে ঘর ধরে বিদায় করে দেব। হেকমি সাহেব বললেন মিউজিক না শুনে আপনি নাকি ঘুম থেকেই ওঠেন না, তাই মিউজিক বাজাচ্ছিলাম। সহ্য করেছি অনেক, আর নয় গেট আউট, বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে, বেরিয়ে যাও। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, শ্বশুর বাড়ি ছাড়বো না আম্মা, শাশুড়ি শালি ছাড়বো না, বোধে গেলেও ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমি তো শ্বশুর বাড়ির দিওয়ানা, শাশুড়ি আম্মা আমি দিওয়ানা। ছি আপু ছি, শিক্ষা দীক্ষা স্ট্যাটাস ভুলে একটা ক্রিমিনালকে ঘরে তুলেছিস। কাকে তুই ক্রিমিনাল বলছিস? প্রেমা, শালি দুলো ভাইকে আদর করে অনেক কিছুই বলতে পারে, রাগ করো না, আজ যা খুশি বলো শালি, কদিন পরে ইনশাল্লাহ তোমাকে দিয়েই গাওয়াবো শালি। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেব না দেখিলে পাচে না পরাণ, আরে দুলা ভাই রে না দেখিলে পাচে না পরাণ। ইউ আনকালচার্ড গেও ভূত,
বস্তির মেয়েদের মতো ওনাকে দুলাভাই দুলাভাই বলে গান গাইতে হবে। অসভ্য ইতর দুলাভাই মাইফট শালি গো শালি শোনো গো বলি কত খুশি পাও তুমি আমারে গালি তবু আমি যাব না তো তোমারে পেলে। বাজারে চাল এত সস্তা নয়, আমার ঘরে বসে ইচ্ছামো করবে আর তিন বেলা ভাত গিলবে? ভালো ভালো বিদায় হবে নাকি সবার হাতে চার থাপড় কিল ঘুষি খাবে? হাতে মারবেন না আমার হাতে মারবেন না, তিন বেলা কাল ভাত খাবো খেতে না দিলে মরে যাব, মরে গেলে আফসোস করবেন এমন জামাই আর পাবেন না। হাতে মারবেন না আমার হাতে মারবেন না। আপু তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর রেডিওটি কারবার এনজয় করছিস, কি করবো বল? স্বামীর আনন্দের মাঝে তো স্ত্রীর আনন্দ, জামাই মানুষ শ্বশুর বাড়িতে একটু আনন্দ ফুর্তি করবে, শালিকে নিয়ে গান বাজনা করবে, এতে দোষের তো কিছু দেখছি না। প্রেমা ওই তোর বাদরটা তোর লাইফে মাথায় উঠেছে, জুতো পেটা করে বাদর কি করে মাথা থেকে নামাতে হয় আমাদের তা জানা আছে। শ্বশুর বাড়ি আইসাই আমার আশা তোরাইছে মনে আশা তোরাইছে ফুল গাল লাল লাল ম্যাডাম গিভ হিম এ লেসন, ওকে মেরে হার ঘর ভেঙে গেটের বাইরে ফেলে দিয়েছো। এইবার তোমার পালা পেঁচিয়ে গলায় শক্ত রশি এমন জোরে তারব খুশি চেহারাটা বদলে দেব তুমি জ্ঞান হারাবে মরে যাবে বাঁচাতে পারবে না তুমি। সকালে তুমি টেপ চালালে না কেন বলো? কেমনে চালামু, গতকাল টেপের ফিতাটা এমন ভাবে টাইনা খুললে ফেলাইলো মনে হলো ফিতাটা দিয়ে গুড্ডি উড়াইবো। তুমি কিছু বললে না? আরে কইতে তো চাইছিলাম, পরে ভাবলাম আপনাকে শালি দুলাভাই শাশুড়ি জামাইয়ের কি ইচ্ছা, আমি দুধে এক খোয়া যাইব আর আমি আটির মতো বাটির বাইরে গেড়াগেড়ি খামু। তবে আপনাকে একটা কথা বলি আম্মা, থুড়ি ম্যাডাম, টেপের ফিতা খোলার স্টাইল দেখে মনে হইলো কবে জানি আপনার সব ফিতা খুললা ফেলায়। শাট আপ! এই ভাবে ওনাকে একটা ধমক দিবেন, আমি ওকে এমন শিক্ষা দেব এ বাড়ি থেকে পালাবার পথ খুঁজে পাবে না। আমার মাকে তুমি চেনো না, পাশের বাড়ি পোড়াতে দরকার হলে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেবে। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, যেদের বসে তোমার না কোনো ক্ষতি করে দেয়। কোনো ভয় নেই, আজ কেবল অর্ধেকটা ডোজ দিয়েছি, এবার দেব পুরো ডোজ ওষুধের গুণাগুণ, আগামীকাল সকালে দেখবে। সালাম, ভোলা, হাসমত, রহমত, সুরাইয়া, এরা সব গেল কোথায়? হেকমে! এই তো ম্যাডাম। সেই কখন থেকে গলা ফাটিয়ে চিৎকার করছি, সবগুলো গেল কোথায়? ম্যাডাম মাইক দিয়ে সিক্কুর বললেও কোনো লাভ হইব না, শুনুনের কেউ নাই। মানে? মানে আমার রান্ধন ঘরের কামের লেগে সুরাইয়া বেগম রে রাইখা বাকি সবাই রে চাকরি নট কইরা বাড়ির থেকে বাগায় দিছে। কে কে করেছে? আমি আমি আম্মা, কাল যখন বললেন সবাইকে বিদায় করে দেবেন তখন ভাবলাম ঠিকই তো বলেছেন। হ্যাঁ, আমরা শুধু এ বাড়িতে মাত্র কয়েকজন, তার জন্য আধা ডজন চাকর বাকর, শুধু শুধু টাকা শ্রাদ্ধ অপচয়, তাই ছাটাই করে দিয়েছি। তুমি ছাটাই করার কে? বারে আমি এ বাড়ির একমাত্র জামাই, আমার একটা অধিকার আছে না? ইডিয়েট, বাড়ির এত কাজ কে করবে? তুমি? সেজন্য ভাববেন না, করে দেব। তাছাড়া শুয়ে বসে ঘুমিয়ে
আপনিও বেশ মোটা হয়ে গেছেন আম্মা। ঘরের কাজ করুন, দেখবেন শরীরটা একদম ফিট। আরে ঘরের লোক ঘরের কাজ করবে, এত লজ্জার কি? হ্যাঁ এই বাড়ির লোক নিজের হাতে কাম করে না। চুপ চামচা, একদম চুপ। মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তুই মাঝখানে কথা বলার কে রে? হরিদাস পাল। হরিদাস কোন কেন? আমি মুসলমান, আমার নাম হেকমত আলী মুন্সি, ইংরেজি নাম হেকবি। বেশি কথা বললে তোকেও ছাড়িয়ে দেব। মাম্মির কিছু বান্ধবী আজ সিঙ্গাপুর থেকে ফিরছেন, ওরা সন্ধ্যায় বাড়িতে আসবেন, তাদের যত্ন তুই কে করবে শুনি? কেন কেন, তুমি আমি ও আম্মা আমরা সবাই মিলে করব। এক সাল আমার বান্ধবীর আজ জন্মদিন, আমি থাকবো না? কাজের সব লোক তুমি তাড়িয়েছ, তুমি করবে। আমি ওয়াইজ কোন কাম করব না। আরে আজ তুমি চরম অপমানিত হবে, দেখে নিও। তুমি পাশে থাকলে সব অপমানের শোধ আমি নিতে পারবো ইনশাল্লাহ। ওয়েলকাম ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম এভরিবডি, প্লিজ বসো। থ্যাঙ্কস, প্লিজ বি সিটেড, বসো। তুমিও বসো, তোমাদের জন্য আগে সফট ড্রিঙ্কস এর ব্যবস্থা করে নিই, পরে বসছি। আম্মা আপনি বসুন। আম্মা আপনাকে যদি সব ব্যবস্থা করতে হয় তবে আমি আছি কেন? আগে সবাই মিলে গলাটা ভিজিয়ে নিন, তারপর আম্মার সঙ্গে বসে সিঙ্গাপুরের গল্প করুন। ধরুন গরম গরম ভেটকি মাছের কোপ্তা করেছি, এক্ষুনি নিয়ে আসছি, যাই আম্মা। ওকে তো আগে কখনো দেখিনি, কি করে দেখবে, নিউলি অ্যাপয়েন্টেড, নতুন চাকর, দুদিন হয় এসছে। বেশ সুন্দর দেখতে তো চাকরটা, আমার চাকরটা দেখতে এত বিশ্রী, একদম ডাকাতের মতো চেহারা আর সাংঘাতিক ফাঁকিবাজ। রূপা ঘরে দুটো উপযুক্ত মেয়ে, এমন হিরো মার্কা চাকর রেখেছিস, খুব সাবধান। হ্যাঁ ঠিক বলেছ, আজকাল যা বাজে বাজে ঘটনা ঘটছে তাতে ভয়েরই কথা, হিরো হিরো চেহারা চাকর বাকর না রাখাই ভালো। খালাম্মারা আপনারা সবাই হিসেবে একটু ভুল করেছেন, আমি এবারে চাকর নই। চাকর নও তাহলে? আমি এবারে ছেলে, তাই সত্যি রুবা, তোর চাকরের ভাগ্য দেখে আমাদের খুব হিংসে হচ্ছে। চাকর বাকর যদি কাজ করতে এসে নিজেকে ঘরের ছেলে মনে না করে তাহলে কি কাদের দিয়ে কাজ করানো যায়? ঠিক বলেছিস। খালাম্মারা সোজা কথাটা আপনারা কেউ বুঝলেন না, আমি এবারে ছেলে মানে আমি এবারে জামাই। রুবা শেষ পর্যন্ত তুমি, আরে তওবা তওবা তওবা, আমি ওনার জামাই হব কেন? আমি এবারের বড় জামাই। বড় জামাই? হ্যাঁ এবারের বড় মেয়েকে আমি বিয়ে করেছি। প্রেম আর বিয়ে হয়ে গেছে? জি আমার সাথে একবার না চারবার বিয়ে হয়েছে। পলাশপুরে কলমাপুরে বিয়ে করেছি একবার, ওখানে কোর্টে আবার রেজিস্ট্রি করে বিয়ে করেছি, এই হলো দুবার। ঢাকায় এসে যখন শাশুড়ি আমাকে বললাম উনি বিশ্বাসই করলেন না, তাই বাধ্য হয়ে এখানে একবার কলমা পড়লাম, আবার রেজিস্ট্রি করলাম। গ্রাম আর শহর মিলে কয়বার হলো খালাম্মারা? চারবার। নিন গরম গরম ভেটকি মাছের কোপ্তা খান। বিয়ের সময় আপনার সিঙ্গাপুরে ছিলেন তাই পরিচয় হয়নি, তা আপনারা সবাই খালি হাতে এলেন, আমার জন্য কিছু আনলেন না? এত খাতির যত্ন করে টাকা পয়সা শ্রাদ্ধ করে যিনি আপনাদের সব সময় দাওয়াত করে কোরমা পোলাও কাচ্চি বিরিয়ানি খাওয়ান, তার জন্য একটা ছোট্ট উপহার কেউ নিয়ে এলেন না? অথচ ভেটকি মাছের এতগুলো কোপ্তা ভেটকি মাছের মতো হা করে টপটপ গিলে ফেললেন। রুবা অন্যকে দিয়ে অপমান না করিয়ে নিজে করলেই তো পারতে,
ঝিকে মেরে বউকে শেখাবার কোনো দরকার ছিল না। বন্ধুত্বের কথা ভুলে গিয়ে মেয়ে জামাইকে দিয়ে লজ্জা দিলে। ঠিক, মরে গেলে আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। চলো সবাই। হ্যাঁ চলো, প্লিজ লিসেন টু মি, আমার কথা শোনো। আর কি শোনাবে, জীবনে যা কোনো দিন শুনিনি তাও আজ মেয়ে জামাইকে দিয়ে শুনিয়ে দিলে। ওই লোফারটা আমার মেয়ে জামাই নয়, ও এবারই চাকর। তবে যা বলছিল মিথ্যে বলছিল, সব মিথ্যে। তুই আমার মেহমানদের অপমান করেছিস, সবার পা ধরে মাপ চেয়ে নে। তোর গাল দিয়ে ঘষে ঘষে আমার এই জুতো সাফ করবি, তবেই মাপ পাবি। জুতোটা বিদেশি, তোর গালের চামড়ার দামের চেয়ে ওই জুতোর দাম অনেক বেশি। হ্যাঁ, আমাদের টাকায় প্রায় 8,000 টাকা এই জুতোর দাম। এই দেখ, গাল দিয়ে ঘষে আপনার ওই বিদেশি জুতো সাফ করব যদি আমি চাকর হই। আর যদি প্রমাণ করে দেই আমি এ বাড়ির জামাই, তাহলে আমার এই দেশি জুতো জোড়া আপনারা জীব দিয়ে চেটে পুটে পরিষ্কার করে দেবেন। কথা দিন কি? ছি ছি আম্মা, আপনাকে ছাড়া শুধু ওনারা। ধরুন তবে বাজি, থাকেন যদি রাজি। বেশ, তুমি আগে প্রমাণ করো তুমি এবারে জামাই। প্রেমা, 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 জলদি এসো, জলদি এসো, জলদি এসো, তাড়াতাড়ি এসো। ওনারা কেউ বিশ্বাস করছে না যে আমি এবারে জামাই, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওনাদের বলা হয়েছে আমি এবারে নতুন চাকর। তুমি প্রমাণ করে দাও যে আমি তোমার স্বামী। দয়া করে এই চরম লজ্জার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আগে ওর গালে কষে এমন একটা চড় লাগাও যাতে ওর জামাই হবার খাইশ মিটে যায়, তারপর সবাই ওকে লাথি মারতে মারতে এ বাড়ি থেকে বের করে দেব। এবার লাগাও চট। ভয় কিসে, আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ, কথা ছিল বাজিতে হারলে আমার দেশি জুতো জোড়া। দাঁড়া দাঁড়া ঘামারা, আপনার বান্ধবী এত কথা দিয়ে কথা রাখলো না আম্মা, সবাই চলে গেল আম্মা। প্রেমা, এতগুলো মুরব্বির সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো অসভ্যতা করতে তোমার লজ্জা করলো না? একটু রুচিতে বাঁধলো না? যা করেছি ওর সম্মান রাখতেই করেছি। আমার সম্মানের কথা একবারও ভাবলে না? একবারও ভাবলে না এবারই মান ইজ্জতের কথা? ওই জঙ্গলিটার সঙ্গে থেকে থেকে তুমিও জঙ্গলি হয়ে গেছো। আজ থেকে তুমি তোমার ছোট বোনের সঙ্গে ছোট বোনের ঘরে থাকবে, এটাই আমার আদেশ। আমাকে তুমি ভালো করে চেনো, সো হোয়াট আই মিন ইট, আমি ঘরে বাইরে দাঁড়াচ্ছি, তুমি এক্ষুনি এসো। তোমাকে না মেরে উনি যদি আমাকে মারতেন তাহলে আমার মনের কষ্টটা অনেক কম হতো। প্রেমা,
কোথায় যাচ্ছ? রিয়ার ঘরে। কেন? আজ থেকে রিয়ার ঘরেই থাকবো। মানে একবার কলমা পড়ে সবাই বউ নিয়ে একই ঘরে থাকে, আর আমি দুবার কলমা পড়েছি, রেজিস্টারের খাতায় দুইবার সই করতে গিয়ে দুটো কলম ভেঙেছি, তারপরেও তোমার সঙ্গে থাকার আমার হক নাই। আমার একটা রূপ দেখেছ, আর একটা রাখনি। খুব আদর্শ হক করি বলে ভেবেছ, শাসন করতে জানি না। ঘরে এসে বলছি আমি যাবো না। সরে যা, নইলে কেমন হবে? সরুম না, সইরা গেলে চাকরি। দরজা খোলো, দরজা খোলো বলছে। চলে চলে ওর হাতে খুব জোর ম্যাডাম, আমি সহ্য করছি, বড় আপার দাঁত গুলা সাথে খুললে না যায়। কি হয়েছে মাম্মি? ছোট লোকের বাচ্চাটা প্রেমাকে মারছে। ওকে ভালো ভালো ছেড়ে দাও, নাহলে পুলিশ ডাকবো বলছি। পুলিশের ভয় দেখাবেন না, ডাকুন পুলিশ। আপনার মেয়ে উপযুক্ত, আমিও শিয়ানা। পুলিশ ডাকলে চৌধুরী বাড়ির মানুষ জন্য আপনি বিপদে পড়বেন। আপনারা সবাই আমার ঘরের পাশ থেকে সরে যান, নইলে আমি আপনার মেয়েকে মারতেই থাকবো। ম্যাডাম, ওই কুন্ডাটারে বিশ্বাস নাই, আপনার সরেন, সইরা যান। জলদি দৌড়েন, দৌড়েন যত জোরে পারেন। মা তোমাকে দেখলে আমার পছন্দের তারিফ করবে, এই বিশ্বাস আমার আছে। কবে যাবে আমাদের বাড়িতে? আগামীকাল কলেজের নাটকটা শেষ হয়ে যাক, তারপর ওনার সঙ্গে দেখা করে আসবো। একা যাবে না সঙ্গে কেউ থাকবে? বিয়ের কথা কি নিজে মুখে বলা যায়? সঙ্গে আমার মা থাকবেন। পরশুদিন রাফিয়র মাকে নিয়ে রিয়াদের বাড়িতে যাবে। জি। মা যাবে পরশু, আর আগামীকাল হবে কলেজের নাটক। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। দোহাই তোমার, তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও আমাকে। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আজ তুই চিৎকার করে মরে গেল, কেউ বাজাতে আসবে না। আমাকে ছেড়ে দাও, দয়া করো, দয়া করো। দয়া? তোর ইজ্জতের বড় আমি ভেঙে দেবো। আমার শালির কাপড় ধরে টানবি না। তোমার এই দুলো ভাই বেঁচে থাকতে তোমার কোন ভয় নেই শালি। শয়তান, তোর এত বড় সাহস, আমার শালির কাপড় ধরে টানছিস? এতগুলো লোকের সামনে ওর কাপড় যদি খুলে যেত। হ্যাঁ,
কালীর ইজ্জত নষ্ট করতে চাইছিস? তোর কি মা বাপ নেই রে হারামজাদা? এই এই যে এই যে এই যে আপনি ওকে মারছেন কেন? মারবো তো আমি। কে আপনি? আমার নাম শামসুদ্দিন তেলি। এই নাটকের নায়ক তো আমি, নায়িকাকে তো আমি বাঁচাবো। শালিকে দুলাভাই বাঁচাবে না, বাঁচাবে শামসুদ্দিন তেলি। হারাম জাদা গেলি। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। নাটকটা পণ্ড হয়ে গেল। হ্যাঁ, নাটকটা তো বেশ জমেই উঠেছিল, তুমি সব নষ্ট করে দিলে। তোমাকে আর কমেন্ট করতে হবে না, যত নষ্টের মূলে তুমি। এই অশিক্ষিত গেওটাকে নাটকে নিতে তোমাকে কে বলেছে? না মানে বলছিল যাত্রাপালার নাটক কখনো দেখেনি তো তাই নিয়ে গেছি। আমি কি জানতাম ও ওরকম ঘটনাটা ঘটাবে? তুমি রীতিমতো স্টেজ উঠতে গেলে কেন? ওই ছেলেটা এমন বিশ্রী ভাবে তোমার শাড়ি ধরে টানছিল, আমি বাধা না দিলে তোমাকে একেবারে ইয়ে করে ফেলতো। শাট আপ ইউ স্কাউন্ডেল, তোমাকে পুলিশে দেওয়া উচিত। বারে এখানে মেয়েদের ইজ্জত বাঁচালে বুঝি, পুলিশে দেয়? ইউ ননসেন্স ব্রুট, যেভাবে ওকে মেরেছে ওকে ভর্তি হতে হয়েছে। কাল এখানে ওর মাকে নিয়ে আসার কথা ছিল, সব সব গোলমাল হয়ে গেল। ম্যাডাম, ওকে মেরে ধরে যেভাবে পারিস বিদায় কর। গুন্ডা দিয়া ইমুন ধুলাই দিমু ম্যাডাম, হারামজাদারে 3 মাস হাসপাতালে একাইতে শুইয়া থাকতে হইব, লড়লেই ভাঙা আড্ডি গুলা গাঢ় গাঢ় করব। আপনার খরচ হইব মাত্র 50,000 টাকা। দিচ্ছি, নতুন বান্ডেল দিয়েন ম্যাডাম। এই নে 50,000 টাকা। কাল সকালে লুলা হইয়া যাবি, শয়তানের বাচ্চা। আই ওই যাইতাছে, যা যা কইছি সব মনে আছে তো? জি স্যার। মোট 40,000 টাকা পাবি, এই নে 20,000 আগাম, আমি এখানে বইসা থাকুম, বাকি 20,000 কাম শেষ হলে পাবি। যা জলদি আয় চল। ৪০,০০০ কাম শেষ, 10,000 আবার কমিশন। ভাইজান আপনাদের তো চিনলাম না, আমাদের তুই কোনোদিন দেখিস নি তাই চিনতে পারবি না। Oh!
অবস্থাটা মেরেন না। আমার কথা মতো কাজ করলে তোদের ছেড়ে দিতে পারি। আপনি যা কইবেন আমরা তাই করব। তাই করুন। আমাকে মারার জন্য এক একজন কত করে পাবি? 10,000 করে, চারজনে 40,000। 10,000 টাকার জন্য তোরা কত কষ্ট করলি, কত মার খেলি, কত হালালের টাকা। কিন্তু সে তো তোদের দেবে বলে 50,000 টাকা এনেছিল, তার মানে 10,000 টাকা মেরে দিয়েছে, হারাম খেয়েছে, বেইমানি করেছে। এবার সবাই মিলে ওই বেইমানটাকে এমন মার মারবি যাতে ওর টাকাটা হালাল হয়। আনন্দ আকাশে বাতাসে, 20,000 দিয়েছি, কাম শেষে দিব 20,000, 10,000 কমিশন। কি আনন্দ আকাশে বাতাসে। কি ব্যাপার, চেহারা গুলো পাউরুটির মতো ফুলা ফুলা কেন? যাও গা, এই লও বাকি টাকা। কম কথা না, এক একজনে 10,000 কইরা কামাইলা। তার টাকা কামাইতে গেলে শরীরের উপর তো একটু চোর যাই। এই লও টাকা। তাহলে আপনি আর বাকি থাকবেন কেন? আপনিও চোট নেবার জন্য রেডি হন। কেন, আপনিও 10,000 টাকা রোজগার করেছেন, এটা হালাল করবেন না? ওরে বাবু, শোনেন ভাই, সব কামে কমিশন খাওয়া হালাল, এই যে দেশের নিয়ম। শালা, 10,000 টাকা কমিশন খেয়েছিস? ওরে আল্লাহ রে, দেশের অনেক বড় বড় সাহেবরা লাখ লাখ টাকা কমিশন খাইয়া বড় বড় বিল্ডিং বানাইতেছে, নতুন নতুন গাড়ি কিনতেছে, এখন তো কেউ মারতেছে না, অল্প কয়টা টেকার লাইয়া আবার মারতেছে গেল। এবার কমিশন যেটা খেয়েছি সেটা বের কর, বের কর এই পকেটে। এইভাবে সবার কাছ থেকে যদি কমিশনের টাকা আদায় করা যাইতো, দেশের চেহারাটা কত সুন্দর হইতো। আর যারা কমিশন খায় তাকে চেহারাটা হইতো আবার মত। ম্যাডাম, সবাই টাকার কমিশন পায়, আর আমি মায়ের কমিশন পাইছি। কি হয়েছে খুলে বলো। হয়েছে কি, সব কথা কোন যায় না, অনেক সময় কিল খাইয়া কিল হজম করতে হয়। বাই তুমি এখানে? হ্যাঁ, তোমার দুলাভাই হিসেবে জানতে এসেছিলাম তোমার লেখাপড়া কেমন চলছে। হিয়ালি দেখি সোজা কথাটা বলো। বেশ, তাহলে শোনো, রাফি ছেলেটা খুব খারাপ, কাউকে কখনো সে ভালোবাসে না, প্রেম প্রেম খেলতে সে ভালোবাসে, তোমাকে যে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে সে সচল। ও কলেজ পর্যন্ত এসেছো ওর দালালি করতে? কোন প্রেমিক প্রেমের দালালি করে না, ভালোবাসার আগুনে পোড়া মনটা নিয়ে যারা চোখের পানি ফেলে তাদের সান্ত্বনা দেয়, পাশে দাঁড়ায়। হৃদয়ের লেনদেন ব্যবসা নয়, ভালোবাসা। আর টাকার লেনদেন ভালোবাসা নয়, ব্যবসা।
যে ব্যবসাটা তোমার রাফি ভালো শিখেছে, বিশ্বাস না হয় কলেজের ছাদে গিয়ে নিজের চোখে দেখে এসো। যাও যাও। ছাদের খবরটা ঠিক তো? হ্যাঁ, নিজের চোখে দেখে এসেছি। আই লাভ ইউ রিনা। কিন্তু সবাই বলাবলি করে তুমি নাকি রিয়াকে বিয়ে করবে। আর ইউ ম্যাড, পাগল? ওকে বিয়ে করতে যাবো কোন দুঃখে? বিয়ে যখনই করি তোমাকেই করব। এই রে, মালিবা একটা টঙ্গি ফ্যাক্টরিতে ফেলে এসেছি, এক্ষুনি যেতে হবে। একটা বাজে, দুটোর সময় একজনকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে। সব দোষ তোমার। তোমার কথা ভাবতে ভাবতে আমি সব ভুলে যাই। এখন আবার টাকার জন্য টঙ্গি যাবে? উপায় কি? টাকাটা আমি দেবো, কিছুক্ষণ আমার কাছে থাকো না প্লিজ। ও মাই লাভ, মাই সুইট হার্ট। রাফি, ওকে টাকা দেবে না, হি ইজ এ ফ্রড, ইম্পোস্টার। একইভাবে একই কথা বলে ও আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। ভালোবাসার কথা বলে, বিয়ের কথা বলে এতদিন আমাকে ঠকিয়েছে, আর তোমাকে ঠকাচ্ছে। আজ তোর জন্য আমার 10,000 টাকা মিস হয়ে গেল। আজ তোর কাছ থেকে সুদে আসলে সব পুষিয়ে দেব। ওই বদমাশটার হাত থেকে ওকে বাঁচান বড় ভাই। ট্রেনে বাসে লেখা আছে দেখবে, নিজের মাল নিজ দায়িত্বে রাখিবেন। জি, বুঝেছি। যে শয়তান রিয়াকে তোমার জীবন থেকে কেড়ে নিয়েছিল তাকে শাস্তি না দিলে তোমার ভালোবাসা জবান হবে। সজল যাও। খেলায় জিততে হলে খেলোয়াড়দের উৎসাহ দিতে হয়। সজলকে বলো রফিককে মারতে। ওকে মারো সজল, ওকে মারো। আজ আমাকে ও নষ্ট করতে চেয়েছিল, ওকে মারতে মারতে শেষ করে ফেলো। তোমার মতো জোর চোরকে মেরে ফেলা উচিত। ইউ শুড বি কিল। সজল, আমাকে বাঁচাতে গিয়ে এই তুমি কি করলে? সজল, তুমি কি করলে? সজল, সজল, জলদি এসো। কোন হাসপাতালে? সেন্ট্রাল হাসপাতালে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কেঁদো না রিয়া, ভালোবাসা কোনোদিন পরাজিত হয়নি, আজও হবে না। আমাকে আপনি ক্ষমা করে দিন। সজল কেমন আছে? আপু, কাঁদিস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না বোন, ধৈর্য ধর। ইজ নাও আউট অফ ডেঞ্জার, বিপদ কেটে গেছে। জেনে আসি, ওকে কখন ক্যাবিনে দেবে। যা। এই কি হয়েছিল বলো তো? তোমার বোনের উপর যে জিনটা আসর করেছিল সে আছাড় খেয়ে ভেগেছে। তাই? হ্যাঁ, ওদের ভালোবাসার মর্মরে গাথা রাজপ্রাসাদে ঢোকার এখন একটাই ভয়ঙ্কর সিঁড়ি, আমার শাশুড়ি। রিয়া, একটা বেগার রাস্তার ভিক্ষুক যার দুপয়সার মুরদ নেই তাকে পছন্দ করেছিস?
হ্যাঁ মা, আমি ওকেই বিয়ে করব, এটাই আমার ডিসিশন। আমার এলোমেলো জীবনটা অনেক সুন্দর হতো যদি দুলা ভাইয়ের কথা আগে শুনতাম। দুলা ভাই? ও বুঝেছি, ওই শয়তান মেকানিকের বাচ্চা তোর ব্রেনটা ওয়াশ করেছে, তোর মগজটা ভালোভাবে ধোলাই করেছে। হুম, এই মগজে অনেক ময়লা ছিল, দুলা ভাই পরিষ্কার করে দিয়েছেন। যেদিন ওনার হাতে তোমার মগজটা ধোলাই হবে সেদিন বুঝবে দুলা ভাই শয়তান নন, একজন সোনার মানুষ। আমাদের দলে আরো একজন বাড়লো, দলটা একটু ভারী হলো। হুম, এখন বাকি একজন আমার মা। আপু, আমাদের দলে ভর্তি হওয়ার সময় তারও এসে গেছে। কি করে? মা যদি সজলকে মেনে না নেয় আমি কোর্টে গিয়ে সজলকে বিয়ে করব। আমি জানি প্রথমে রাগ হবে, অভিমান হবে, কিন্তু অবশেষে বিয়েটা মেনে নেবে, কারণ আমার প্রতি মা প্রচন্ড দুর্বল, তুমি জানো। তার দুর্বলতা সুযোগে কেসটা ফিট করে দেব, আমার কেসের সাথে তোমার কেসটাও ডিসমিস। আমার মতো ভুল করিস না বোন, আমি একজনকে বিয়ে করে অপমান করেছি, তুই করিস না। মেয়েদের অহংকার তার স্বামী, আমার সেই অহংকার ধুলোই মিশে গেছে। স্বামী স্ত্রী হিসেবে সংসার করছি, অথচ স্বামীর পাওনা সম্মানটুকু আদায় করে দিতে পারিনি। আমার অনুরোধটুকু রাখব, মায়ের অমতে বিয়ে করে স্বামীকে অপমান করিস না। কথা দিচ্ছি মায়ের মত নিয়ে বিয়ে করব। সজল একটু সুস্থ হলে সজলকে বাড়িতে একদিন নিয়ে আসবেন। আমাকে ক্ষমা করো, আমি পারবো না। গোশালী শোনো গো বলি, আগামীকাল হাজির করব তোমার বন্য মানি, সজলকে দেখবে কাল নয়ন মেলি। এসো এসো সজল, ওয়েলকাম ওয়েলকাম এতিমখানায় সুস্বাগতম। এতিমখানা মানে? যেখানে ফকির মিসকিন অনাথগুলো বিনে পয়সায় থাকে। আমার বাড়িটা তো এখন চৌধুরী বাড়ি নয়, চৌধুরী এতিমখানা। তুমি নিজেই তো একটা ফকির, আবার একটা মিসকিনকে সঙ্গে নিয়ে ঢুকেছো। মা, এ ব্যাপারে তোমার যদি কিছু বলার থাকে তবে তোমার ছোট মেয়েকে বলো, রিয়া সজলকে আনতে বলেছে, ও এনেছে। বাড়িটা আমার, আমার অনুমতি না নিয়ে যে কাউকে নিয়ে ভেতরে ঢোকায় স্পর্ধাও পেল কোথায়? শোনো বাঁধন, কাল থেকে তোমার চেহারা যেন আমাকে দেখতে না হয়। কাল নয়, আজ এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। যেতে চাও যাও, তোমাকে আর আমি বাধা দেব না। বাধা দিলেই যে আমি থেকে যাব ভাবলে কি করে? একসঙ্গে পথ চলব বলে যাকে কথা দিয়েছি তাকে একা পথে ছাড়বো কি করে? যেতে হয় দুজনেই যাব, তাই যাও। আমি চাই না রিয়া তোমাদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাক, দুষ্ট গরুর থাকার চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এসো, আর এক মুহূর্ত এখানে নয়, এসো। দাঁড়াও, তুমি তো কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পাশ করে কি করবে, মাস্টারি না কেরানিগিরি? মাসে ইনকাম করবে ম্যাক্সিমাম 10-15 হাজার টাকা, এ কটা সামান্য টাকায় আমার রিয়া কি সুখে থাকবে? নিশ্চয়ই, আমরা আমাদের মতো করে সুখে থাকব। ইউ ফুল, আমার মেয়ে সুখের খরচ কত তা তুমি জানো? জি না, তবে এটা জানি সুখ কোনো মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি হয় না। শারাপ ইউ বাগার, আমার মেয়ের শপিং আর পার্টির খরচ জোগাতে তোমার মতো স্কলার স্টুডেন্টকে হয় চুরি করতে হবে, নয় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে। প্রয়োজন হবে বলে মনে হয় না, তবুও যদি কোনোদিন প্রয়োজন হয় আপনার কাছে হাত পাতবো না, কথা দিচ্ছি। সজল দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার নিজের ঘরে। ও ঘর শুধু তোমার নয় আমারও, আমি তোর সঙ্গে যাব। আমাদের মতো গরিব ঘরে নিজেকে মানাতে পারবে তো? পারবো,
দাসীবাদী রাখার ক্ষমতা আমার নেই। আমি কিছুই চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসা? গরিবদের ভালোবাসা একটা কাচের ফুলদানি। অভাব যখন সংসারে ঘূর্ণিঝড়ের মতো আঘাত করবে, তখন ভালোবাসা কাচের ফুলদানি মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যে তোমার অযোগ্য, তাকে নিয়ে সংসার করার কথা ভাবলে কি করে? সব সংসারে সবাই কি সবার যোগ্য? এ সংসারে তুমি কি আবার যোগ্য? যে রাফি কি তুমি আবার যোগ্য ভেবেছিলে, সে রাফি আবার সর্বনাশ করতে চেয়েছিল, ও বাঁচিয়েছে। যে রাফিকে যোগ্য ভেবে ভালোবেসেছিলাম, সে রাফি আমাকে গুলি করেছিল, ও বাঁচিয়েছে। যাকে অযোগ্য ভেবে অবহেলা করেছি, সে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাকে বাঁচিয়েছে। আমি নাকি তোমার সব, তোমার জীবন। তোমার এই জীবনকে বাঁচাতে যে জীবন বাজি রেখেছে, তার কি কোনো দাম নেই তোমার কাছে? কত দিতে হবে বলো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? হোল্ড অন, প্লিজ হোল্ড অন। ছোটবেলা থেকে শুধু গাড়ি বাড়ি আর টাকা পয়সাকে ভালোবাসতে শিখিয়েছ, মানুষকে নয়, মানুষকে শুধু ঘৃণা করতে শিখিয়েছ। আজ আমাকে নতুন করে ভাবতে হচ্ছে, তুমি কি সত্যি আমার মা না শত্রু? রিয়া, থ্যাংক ইউ মাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়া, ইফ ইউ আর হ্যাপি, আই এম হ্যাপি। ওকে নিয়ে যদি তুই সুখী হোস, তাহলে আর আমি আপত্তি করব না। আই লাভ ইউ মাম, আই লাভ ইউ। তোকে ছাড়া আমিও বাঁচব না। আই অলসো লাভ ইউ টু মাচ। প্রেমা, এদিকে আয়, আয় মা। আমি ওদেরকে মেনে নিয়েছি, তাই তোমাদের বিয়েটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। তোমাদের বিয়ের রিসেপশন পার্টিটা 2 একদিনের মধ্যেই দেব। সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমার খুব খুশির দিন, আনন্দের দিন। আজ এই আনন্দের দিনে আপনাদেরকে শরিক করতে পেরে আমি ধন্য। আজ যাদের ঘিরে এই পার্টি, তাদের একজন আমার বড় মেয়ে প্রেমা, আর একজন বাঁধন, যাকে পছন্দ করে আমার প্রেমা। হিয়ার দে কাম। এর ভেতর 15 লক্ষ টাকার একটি হীরের নেকলেস আছে। আমি চাই প্রেমাকে বাঁধন আপনাদের সামনে এই হীরের নেকলেসটি পরাবে এবং আপনাদের সবার সঙ্গে পরিচিত হবে। নেকলেস কোথায়? এটা তো খালি। পাগলের মতো কি বলছো? হ্যাঁ, এই দেখুন। ম্যাডাম, আমি অক্ষুনি পুলিশ নিয়ে আসতেছি। হাই হাই রে, পুলিশ না আসা পর্যন্ত দয়া করে আপনারা কেউ যাবেন না, প্লিজ বসুন, বসুন প্লিজ। তাড়াতাড়ি আসে, যাক চল।
আসুন ইন্সপেক্টর সাহেব, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। উপস্থিত সবাইকে আমরা সার্চ করব। আগে বাড়ির ঘরগুলো দেখুন, নেকলেস পাওয়া না গেলে প্রপার ইনভেস্টিগেশনের জন্য আপনার যা করা উচিত তাই করবেন। চলেন স্যার, একটা একটা করে সব ঘরে আপনারা লয়ে যাই। এসো। সব কিন্তু জবাবটা আমি আপনাকে পরে দিচ্ছি। আগে অনুষ্ঠানের পর্বটা শেষ করে নেই, দিন হারটা আমাকে দিন। আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছি, আপনারা সবাই আমাদের দোয়া করবেন যেন সুখী হতে পারি। আপনার কিন্তু জবাব দেবার পালা। আপনি যখন আমাকে সহজভাবে মেনে নিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল আপনি নিশ্চয়ই কোনো নতুন চাল চালবেন আমাকে বাড়ি থেকে তাড়াবার। প্রেমা ও রিয়াকে নিয়ে বেরিয়ে যাবার পর আমি মনে মনে সিদ্ধান্ত নেই হেকমিকে নজর রাখার। এই নেকলেসটা বাঁধনে ঘরে রেখে দিয়া, কেউ যেন টের না পায়। যা হেকমি সন্তর্পণে আমার ওয়ার্ড্রোবের ভেতর শার্টের পকেটের মধ্যে নেকলেসটা রেখে চলে যায়। আড়াল থেকে বেরিয়ে এসে নেকলেসটা বের করি। আপনিও হেকমি যখন আনন্দে আত্মহারা ঠিক তখনই নেকলেসটা আমার ওয়ার্ড্রোব থেকে চালান করে দেই হেকমির সুটকেসে। এই হলো আপনার কিন্তু পুরো ইতিহাস। আপনার কথায় দুলামিয়ার পিছে গুন্ডা লাগাইয়া নিজেই গুন্ডার ধুলাই খাইছি। আপনার কথায় দুলামিয়ার চোর সাজাইতে গিয়া আজ নিজেই চোর হইয়া গেছি। গুন্ডার ধুলাই খাইয়া তবু খাড়াইয়া রইছি। এইবার পুলিশের গুতানি খাইলে আমি আর বাঁচব না। উইয়া বলো নিয়ে চলো। আল্লাহ রে। মিসেস চৌধুরী, যে পার্টিতে পুলিশে ঝামেলা হয় সেই পার্টিতে আমরা আর এক মুহূর্ত থাকতে পারছি না বলে দুঃখিত। চলি চলে আসুন সবাই এরকম পার্টিতে। সারা জীবন শুধু নিজের কথাই ভেবেছ, আমাদের সুখের কথা কোনোদিন ভাবনি। বাঁধন আমার স্বামী, ওকে মেনে নিতে তোমার বাধা কোথায়? গরিব মোটর মেকানিক বলে কপালে কলঙ্কের টিপ পরে তুমি ঘুরে বেড়াবে বলে আমাকেও সায় দিতে হবে, বাহবা দিতে হবে? কি আছে ওর অর্থ বিত্ত বংশমর্যাদা? নাথিং। হি ইজ সিম্পলি সন অফ এ বিচ। মিসেস দিলরুবা চৌধুরী, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইজ ফার বেটার দ্যান ইওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড।
My status is much more higher than your status. আমার বংশমর্যাদা আপনার থেকে কম নয়, একটু পরেই তা প্রমাণ করে দেব। গরিবদের বংশমর্যাদা ঢাকা পড়ে যায় আপনাদের মতো উঁচু তলার ভদ্রবেশী কিছু চোরদের কাষ্টাজিতে। নিরীহ নিরাপরাধ মানুষকে চোর সাজাবার খেলা তো আপনার কাছে নতুন নয়, পুরনো খেলা। আজ থেকে ২০ বছর আগে একবারে খেলা খেলে এক নিরীহ ভদ্র মহিলাকে আপনি চোর সাজিয়েছিলেন। যে টাকার জোরে আপনি মানুষকে মানুষ মনে করেন না, যে টাকার দেমাগে আপনার পা মাটিতে পড়ে না, যে টাকা আপনার অহংকার বাড়িয়েছে, সে টাকার মালিক আপনি নন। আসল মালিক ওই রেহানা আক্তার। বুবু তুই? হ্যাঁ আমি। এই বিধবার টাকা মেরে আপনি বড়লোক হয়েছে, সমাজের চোখে আপনি সম্ভ্রান্ত, অভিজাত পরিবারের একজন, কিন্তু আসলে আসলে আপনি একটা ঘৃণ্য চোর। ইউ আর এ থিফ। কে কে তুমি? আমি 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 এই গরিব মায়ের সন্তান যার টাকা চুরি করে আপনি আজ পরলোক। আমি এই গরিব মায়ের সন্তান যাকে চোর সাজিয়ে মিথ্যে অপবাদ দিয়ে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি এই অভাগী মায়ের অভাগা সন্তান যাকে চোরের সন্তানের পরিচয় এতটা দিন অপেক্ষা করতে হয়েছে। আজকের এই দিনটির জন্য আজ থেকে ২০ বছর আগে ৫০ লক্ষ টাকার লটারির টিকিটের আসল মালিক তাহলে উনি? তুই তুই জানলি কি করে? আমি আমি বলেছি। তুমি? হ্যাঁ, এই ২০টা বছর আমি মুখ বুঝেছিলাম, আজ আর নয়। বহুকে আমি নিয়ে এসেছি তোমার মুখে যে ভালো মানুষের মুখোশটা আছে ওটা টেনে খুলতে। তোমার কাছে স্বামী হিসেবে আমার কোনো দাম নেই। আমাকে কোনোদিন বুঝতে চেষ্টা করোনি, স্বামীর মর্যাদা দাওনি, মা হয়েও মেয়েদের মনের দাম দাওনি। বড় খাবার নেশা তোমাকে অন্ধ করে দিয়েছে। যে অন্যায় বুবু আর বাঁধনের সঙ্গে করেছো তার প্রায়শ্চিত করার জন্য বুবুর সংসার আর বাঁধনের লেখাপড়ার খরচ আমি চালিয়েছি। এখন বাঁধন নিজের পায়ে দাঁড়িয়েছে, ও মেকানিক নয়, ও এক ব্রিলিয়েন্ট স্কলার। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর রেকর্ড মার্কস নিয়ে পাশ করে সবাইকে টাকা গিয়ে দিয়েছে। বাঁধন তার মায়ের অপমানের প্রতিশোধ নিয়ে মনের জ্বালা মেটাতে চেয়েছিল, আর আমি চেয়েছিলাম তোমাকে শ্রদ্ধাতে, তাই দুজনে হাত মিলিয়েছিলাম। প্রেমাকে পলাশপুরে খন্দকের বাড়ি পাঠানো, ওদের বিয়ে, এ বাড়িতে বাঁধনের আগমন, এসবই ছিল আমার প্ল্যান। রুবা, আজ বুবুকে তার পাওনা বুঝিয়ে দাও। আমার পাওনা আমি সুদে আসলে পেয়ে গেছি ভাই, ঘরের লক্ষ্মী পেয়েছি। আজ থেকে সব কিছুর দাবি ছেড়ে দিলাম। এবার তোমার জন্য রয়েছে শেষ চমক, ওইদিকে দেখো। মিস্টার মজুমদার? মিস্টার চৌধুরী ২ কোটি টাকা চেয়ে পাঠিয়েছেন, নিয়ে এসেছি। ধন্যবাদ মিস্টার মজুমদার। দয়া করে ম্যাডামকে আপনার আসল পরিচয়টা দিন। ম্যাডাম, আমি আসলে মিস্টার চৌধুরীর সঙ্গে ব্যবসা করি, ওনার বিজনেস পার্টনার। আপনি যখন ব্যবসায় বার খাচ্ছিলেন তখন নতুন মূলধন যোগান দিয়েছি আমি, কিন্তু পুরো টাকাটাই আপনার স্বামী মিস্টার চৌধুরী।
ওনার প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটা আমার সঙ্গে ব্যবসায় খাটিয়ে আজ উনি কয়েক কোটি টাকার মালিক। এই টাকার জন্য তুমি তোমার আপন বোনকে ঠকিয়েছ, এই টাকার জন্য মানুষকে ঘৃণা করেছ, এই টাকার জন্য তুমি ওই মজুমদারের আত্মাগত ছেলের সাথে প্রেমের বিয়ে দিতে চেয়েছ। একটি মানসিক রোগীর ঘর করতে পাঠাচ্ছিলে মা গো, তোমার কাছে আমার জীবনের কি কোনো দাম নেই? চলুন মা, এখানে আর এক মুহূর্ত থাকবো না। দাঁড়া দাঁড়া মা, এই দোজকে আমিও থাকবো না। রুবা, তোমার জীবনে স্বামী সন্তানের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু টাকার। এই না না না, আরো না, আর কত চাও? না এই না, যত খুশি না না না, সব না। এই টাকার চাপে যেদিন দম বন্ধ হয়ে মরবে, সেদিন তোমার কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য নিজের কাউকে তুমি খুঁজে পাবে না। চলো সবাই দাঁড়াও, যেও না, আমাকে ফেলে তোমরা যেও না। হে বাড়ি গাড়ি টাকা পয়সা আমি কিচ্ছু চাই না, ওদের সব দিয়ে দাও, তবু আমাকে ফেলে তোমরা যেও না। আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোর লটারির টিকিট চুরি করেছি, আমি চোর, আমাকে শাস্তি দে। আমি স্বীকার করছি কোনো কিছু আমার না, সব তোমাদের। এগুলো বুঝে নিয়ে আমাকে মুক্তি দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার মায়ের মতো। তুই কি পাগল হয়ে গেলি রুবা? মায়ের মতো কি রে, তুইও তোর মা। রুবাকে সালাম কর বাবা। আজ গুল্লির বদলে পোলাও করবা খাওয়ান যাবে বলে মনে হইতাছে। ডরায়েন না ভাবি সাহেব, উনি গুন্ডা বা হাইজাকান না, আমগো গ্যারেজের আসল মালিক, বাজন ভাইয়ের দোস্ত, উনার কোনো দোষ নাই। আপনার আব্বা যা যা কইছে উনি করছে। মুরব্বিকো কথা তো আর ফেলাম যায় না। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে পড়েছি, ও আমেরিকা থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এরপরও বন্ধুর জন্য হাইজাকার সন্ত্রাসী সেজেছি, কিন্তু ও যেভাবে আমাকে পিটিয়েছে আমার গা হাত পা এখনো ব্যথা করছে। শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ, শ্বশুরবাড়ি। তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন।